कोटि कोटि दंडवत प्रणाम कृपा सिंधु च पतिता पाव्यो वैष्णवेभ्यो नमो नम अनकोटि वैष्णवृंदकी जय जगद्गुश्रील की जय परम पूज्य महाराज की जय इस्कौन वर्तमान गुरु की जय हरे कृष्णा ओम अज्ञानतिमीरांध से ज्ञानंजन शलाक चक्षुन्मिता শ্রী গুরু বিন হ্যাঁ কৃষ্ণা ওকে সো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা করব আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবতাম যাওয়া ভগবতাম ফিরে যাওয়া গোলুকবৃন্দাবন ফিরে যাওয়া আর সেটা জন্য আমরা ভগবানের সাথে পুনর্ যেটা আমাদের সম্বন্ধ ছিল সেটাকে রিভাইভ আবার আমরা সেই সম্বন্ধকে পুনর রিভাইভ করতে চেষ্টা করছি কিন্তু এই ভৌতিক জগতে আমাদের দুই রকম সম্বন্ধ আছে একটা হচ্ছে আমাদের ভগবানের সাথে সম্বন্ধ আর একটা হচ্ছে আমাদের আত্মীয়দের সাথে আমাদের বন্ধু বান্ধব সাথে যে সম্বন্ধ আর এই দুটো সম্বন্ধর একটা সমতুল মানে একটা ব্যালেন্স থাকা খুবই দরকার আছে কেন যদি কারো সম্বন্ধ যদি ভগবানের সাথে খুব ভালো কিন্তু যারা আমাদের আশেপাশে থাকে আমাদের আত্মীয় ওদের সাথে যদি সম্বন্ধ ভালো না থাকে তাহলে ধীরে ধীরে আমাদের সম্বন্ধ ভগবান সাথেও খারাপ হয়ে যাবে যেহেতু আমরা জব করতে পারবো না ভালোভাবে কেন আমাদের বাকি সম্বন্ধগুলো ভালো নেই তাহলে আমরা আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারবো না আর যদি আমাদের সম্বন্ধ আমাদের আত্মীয়দের সাথে খুব ভালো কিন্তু ঠাকুরের সাথে ভালো নেই তাহলে ওটাই বেশি দিন চলবে না যেরকম একটা কোনো বিল্ডিং যদি কোনো বিল্ডিং বানানো হয় তাহলে ও বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা খুবই ইম্পর্ট্যান্ট যদি বিল্ডিংয়ের ফাউন্ডেশানটা ভালো না হয় তাহলে কি হবে এক তালার উপরে আরেক তালার উপরে আরেক তালা আমরা বানাতে থাকব। কিন্তু যদি একটু জট বৃষ্টি আসবে তাহলে ও পুরো বিল্ডিংটা পড়ে যাবে তার মানে দুটোই খুব গুরুত্বপূর্ণ ভগবানের সাথে আমাদের সম্বন্ধ আর আমরা যাদের সাথে থাকছি ওদের সাথে সম্বন্ধ আর আমরা যাদের সাথে থাকছি ওদের মধ্যেও স্বামী স্ত্রী সম্বন্ধটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেহেতু ওটা সবথেকে বেশি দীর্ঘস্থায়ী সম্বন্ধ কিংবা অন্তরঙ্গ সম্বন্ধ কেন আমাদের যেখানে জন্ম হয় মা বাবার সাথে আমরা বেশি দিন থাকি না কুড়ি বছর পঁচিশ বছর তারপরে নিজে নিজে সংসারে ব্যস্ত থাকি আর যারা আমাদের ছেলে পুলে মানে বাচ্চারা ওদের সাথে বেশি জীবন থাকে না যেহেতু ওরা একটু বড় হয়ে গেলে ওরা নিজে সংসার করবে নিজে ঘর করবে তো পতিপত্নী মানে স্বামী স্ত্রীর সম্বন্ধটা একমাত্র সম্বন্ধ এরকম আছে যেটা মানে শেষ প্রযুত মরণ প্রচুত মানে যখন আমরা দেহে রাখবো তখন এই সম্বন্ধটা থাকে সেই জন্যে এই সম্বন্ধ খুব বিশেষ খুব গুরুত্বপূর্ণ আর এই সম্বন্ধটা যদি ভালো থাকে তাহলে পুরো জীবনটা আনন্দময় থাকবে তো আজকে আমরা এটা নিয়ে চর্চা করবো রেসপেক্টফুল রিলেশনশিপ কীভাবে আমাদের সম্বন্ধ থাকা উচিত স্বামী স্ত্রীর একটা আইডিয়াল সম্বন্ধ কীভাবে থাকা উচিত সো আমি জানি না কতটা ন্যায় করতে পারবো এই বিষয় নিয়ে কিন্তু আমি চেষ্টা করব। যতটুকু আমি শুনেছি যতটুকু আমি শুনে বই দিয়ে পড়েছি সিনিয়র স্বামীজিদের কাছে থেকে শুনেছি আর অবশ্য আমার নিজে ব্যক্তিগত জীবনে আমার গৃহস্থ জীবনটা এই 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 বছরের সেপ্টেম্বর পঁচিশ তারিখে আমাদের গৃহস্থ জীবনে চব্বিশ বর্ষের শেষ হয়ে পঁচিশ বর্ষর মানে টোয়েন্টি ফিফথ ইয়রে আমরা মানে আরম্ভ করছি আমাদের গৃহস্থ জীবনে আর ভগবানের কৃপাতে আমাদের গৃহস্থ জীবনটা খুবই আনন্দময় আছে সোফার সো গুড আর যেটা আমার ব্যক্তিগত অনুভব যে ছোট ছোটো টিপস দিয়ে যে কীভাবে সম্বন্ধটা ভালো করা যায় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। অবশ্য আমার ব্যক্তিগত জীবনে যদি আপনি দেখবেন আমি হচ্ছে একটা গুজরাতি ফ্যামিলি থেকে আর আমার স্বামী হচ্ছে একটা বেঙ্গালি ফ্যামিলি থেকে আর যারা আমাদেরকে পাশে থেকে দেখেছে ওরা প্রমাণ করতে পারবে যে আমাদের দুইজনের মধ্যে কিছু কমন নেই মানে আমরা দুইজনই সম্পূর্ণ আলাদা আমাদের স্বভাব কথাবার্তা ভাষাগুলো আলাদা আমি গুজরাতি বলি উনি বাঙালি বলেন কালচার সংস্কৃতি সব কিছু আলাদা খাওয়ার রুচি ওনার যদি লুচি ভালো লাগে আমার ইডলি ভালো লাগে মানে এরকম কোনো এরকম জিনিস না যে সেটাতে আমরা দুইজন এক মানে সম্পূর্ণ দুইজন নর্থ পোল আর সাউথ পোল আছে তাও দুইজন কিভাবে আমাদের এই সংসারটা এত আনন্দ দিয়ে আগে মানে নিয়ে যেতে পারছি তার কারণ হচ্ছে আমি প্রায় আমার ক্লাসে বলি যে ওই ভারতের ম্যাপ যদি আপনি দেখেছেন ভারতের একদিকে গুজরাট আছে একদিকে বাঙ্গাল আছে কিন্তু মাঝখানে বৃন্দাবন আছে আমাদের জীবনটা এরকমই আছে আমি হতে পারে গুজরাট থেকে প্রভু হতে পারে বাঙ্গাল থেকে কিন্তু মাঝখানে আমাদের জীবনে বৃন্দাবন আছে মানে মাঝখানে আমাদের জীবনে কৃষ্ণ আছে তো কৃষ্ণ আছে বলে আমরা দুইজন খুবই আনন্দে আমাদের জীবন জীবনযাপন করতে পারছি আমি বলবো না যে আমি হচ্ছে একটা খুব মানে কি বলে পারফেক্ট স্ত্রী মানে পূর্ণ আমার ভিতরে কোনো দোষ নেই সেটা আমি বলতে পারবো না আমার মধ্যে অনেক ভুল রয়েছে আর আমি এটা বলতে পারবো না যে আমার প্রভু আমার স্বামী হচ্ছে একদম পরিপূর্ণ ওনার মতন কেউ নেই না ওনার মধ্যে অনেক অনেকগুলো ভুল রয়েছে আমরা দুইজনই অপূর্ণ কিন্তু আমাদের দুইজন অপূর্ণ মধ্যে আছে পূর্ণ পুরুষোত্তম ভগবান কৃষ্ণ আর আমরা এই দুইজন অপূর্ণ পূর্ণ ভগবানকে সেবা করতে সেবা দিতে চেষ্টা করছি সেজন্য আমরা দুইজন আনন্দে থাকতে পারছি সো যদি কোনো স্বামী স্ত্রী ভগবানকে ওদের মাঝখানে রাখবে তাহলে ওদের জীবনটা খুবই আনন্দময় হবে কিন্তু যদি এক দুসোকে সন্তুষ্ট করতে চেষ্টা করবে তাহলে পুরো জীবন কেটে যাবে কিন্তু এক দুসোকে সন্তুষ্ট করতে পারবে না কিন্তু যদি ভগবানকে সন্তুষ্ট করতে চেষ্টা করবে দুইজনই আনন্দে থাকতে পারবে তো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যেরকম শিল প্রপাত বলতেন যে যদি একের সামনে শূন্য 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 লাগাতে থাকলে একের ভ্যালিউটা মূলটা বড়ে যাবে কিন্তু যদি একটা বাদ দিয়ে দিলে শূন্যের কোনো দাম নেই এরকমই যদি গৃহস্থ জীবনটা আমরা চাই যদি খুব আনন্দময় হয় তাহলে ও এক দরকার আছে যা তার মানে কৃষ্ণ আর তারপরে ওই শূন্যগুলো লাগাতে থাকলে ও জীবনটা আরও সুন্দর আরও সুন্দর হতে থাকবে কিন্তু যদি কারো জীবনে কৃষ্ণ নেই তাহলে ওদের জীবনটা শূন্য থাকবে তো চলে প্রভু পাদেরের ব্যাপারে খুব সুন্দর শ্রীমত ভাগবতমে চতুসকন্দে প্রথম অধ্যায় শ্লোক নম্বর 6 তে तात्पर्य মানে যে ভাষ্যম বলে যেটা तात्पर्यতে খুব সুন্দর একটা জিনিসুনি বলেছেন উনি বলছেন যে પતિ পত্নী স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে লক্ষ্মী নারায়নের মত যেরকম লক্ষ্মী নারায়ণ কত সুন্দর মিলেমিশে থাকে এরকম যেই বাড়িতে স্বামী স্ত্রী খুব সুন্দর মিলেমিশে ঝগড়া না করে ভালোভাবে থাকবে সেখানে ভালো সন্তান উৎপত্তি হবে আর যেখানে ভালো সন্তান থাকবে সেখানে একটা ভালো সমাজ সৃষ্টি হবে আর যেখানে ভালো সমাজ সৃষ্টি হবে এই সমাজের ভিতরে যারা থাকবে তাদের বাড়িতে শান্তি সমৃদ্ধি সব কিছু থাকবে আর উনি আর খুব সুন্দর কথা বলেছেন চাণক্য নীতি থেকে কোর্টটা নিয়ে প্রভুপাদ বলছে যে যে বাড়িতে স্বামী স্ত্রীর ঝগড়া না হয় সে বাড়িতে লক্ষ্মী দেবী থাকে তো তার মানে আমরা যদি চাই সুখ আমরা যদি চাই শান্তি আমরা যদি চাই সমৃদ্ধি আমরা যদি চাই যে আমাদের বাড়িতে লক্ষ্মী দেবী থাকে তাহলে পত্নীর সম্বন্ধটা খুব সুন্দর থাকতে হবে যদি ওরা দুইজন ঝগড়া করে তাহলে সেই রকম বাড়িতে লক্ষ্মী দেবী থাকে না তো আজকে আমরা এটা নিয়ে চর্চা করব। শ্রীমদ্ ভাগবতমে অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া আছে কিভাবে আপনি দেখবেন শ্রীমদ ভাগবতমে নবম স্কন্দে তৃতীয় অধ্যায়েতে সুকন্যা আর চবন মুনি রে কথা আসবে কিভাবে সুকন্যা একটা সুন্দর सुशील খুব ভালো গুণী মেয়ে আর উনি চবন মুনি সাথে বিয়ে করে আর চবন মুনি হচ্ছে উনার দাদুর হইছে আর খুব রাগী আর সব সময় রাগ দেখাতো আর উনারসব আউট ভালো ছিল না সো কিন্তু সুকন্যা কত সুন্দরভাবে ওনার পতির সেবা করে আমরা দেখি মুনি আর দেবহুতি আমরা দেখি পৃথু মহারাজ আর অর্চি আমরা দেখি আদিতি মানে আমরা দেখি দ্বিতি আর মুনি তারপরে আমরা দেখি ইভেন ভগবান কৃষ্ণর ষোলো হাজার একশো আট রানী ছিল কিন্তু সব সুন্দরভাবে থাকতো একসাথে ওদের কোনো সমস্যা ছিল না পাণ্ডবরা দ্রৌপদী ছাড়াও ওনার অনেকগুলো স্ত্রী ছিল কিন্তু ওনার বাড়িতে কোনো অসুবিধা ছিল না আমরা দেখি অম্বরীশ মহারাজ ওনার জীবনটা ওনারা অনেক স্ত্রীগুলো ছিল কিন্তু আনন্দে থাকতো তো আমরা দেখি আমরা দিন শুনি না যে কুন্তি আর দ্রৌপদীর মাঝে কোনো ঝগড়া হয়েছিল কিংবা ভামার দেবকীর মাঝে কোনো ঝগড়া হয়েছে সবাই খুব সুন্দরভাবে আনন্দ দিয়ে থাকতো তো কিভাবে যে সবাই এত আনন্দ দিয়ে এতো সুন্দরভাবে কীভাবে নিজের জীবনযাপন করতে পারছে রহস্যটা হচ্ছে যে ওদের জীবনে মধ্যে আছে কৃষ্ণ যেখানে সবাই কৃষ্ণকে আনন্দ দিতে চেষ্টা করি সেখানে সবাই নিজে আনন্দ দিয়ে থাকতে পারে তো আমাদের খুব ইম্পর্টেন্ট আছে যে কোন গুণগুলো আমাদের ভিতরে নারিশ করে মানে কোন গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা এই গৃহস্থ জীবনে আনন্দ আনন্দে থাকতে পারবো অফকোর্স সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেন্স মানে সহজভাবে যেই পরিস্থিতিতে আমরা আছি সে পরিস্থিতিকে স্বীকার করা স্বীকার করা সেটা খুব ইম্পর্ট্যান্ট আজকাল আমি দেখি যে সব সবার সহ্য শক্তি খুব কমে গেছে সবার নিজের ইচ্ছা মতন যদি জিনিসটা না হয় ওরা সহ্য করতে পারে না সব কিছু ওরা চায় যেন নিজের ইচ্ছার মতন আমরা আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে এরকম ট্রেনিং দেওয়া হয়েছিল যে যেরকমই পরিস্থিতিতে থাকো সেই পরিস্থিতির আনন্দ নিতে চেষ্টা করো কিন্তু আমি আজকাল যেটা দেখি জেনারেশনটা সবসময় পরিস্থিতিকে চেঞ্জ করতে জন্যে চেষ্টা করতে থাকে কিন্তু পরিস্থিতি আমাদের হাতে না আমাদের নিজেকে চেঞ্জ করতে হবে পরিস্থিতিকে আমরা চেঞ্জ করতে পারবো না আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম আমাদের দূরদর্শন বেশি এত বেশি তো চ্যানেল ছিল না তখনকার তারপরে আমি যখন কলেজে আসলাম তখনও জি টিভি আর সব কিছু আসতে আরম্ভ করলো তার তো তার আগে তো দূরদর্শন ছিল আর দূরদর্শনতে ফ্রাইডে দিনে একটা আসতো চিত্রহার চিত্রহার মানে ওই ওখানে কিছু মানে সিনেমার গানগুলো আসবে তো ও তখনকার দিনে তো ডিজে আর যে ছিল না যে আমরা বলবো এই গানটা বাজাও আমার এই গানটা পছন্দ আছে যে গানটা বাজবে সেটা দিয়ে আনন্দ করতে হবে অনেক সময় আমাদের যে গানটা ভালো লাগে সেটা আসে অনেক সময় অন্য গান আসে কিন্তু যেটা আসে আমরা সেটা দিয়ে আনন্দ করতাম তো তখনকার লোকের মানে স্বভাবটা এরকম ছিল যে যেটা আছে সেটা নিয়ে আনন্দ করো আমার মনে আছে আমি যখন ছোটোবেলা আমি আর আমার বোন আমার মা বাবার সাথে গাড়িতে করে কোনো পার্কে সানডে দিনে কোনো কোথাও ঘুরতে যাচ্ছি ওই গাড়ির ভিতরে কোনো রেডিও চলছে ওই রেডিওতে যে গানটা আসে সেটা নিয়ে আমরা খুব খুশি মানে কোনো দিন আমাদের কমপ্লেন না যে এই গানটা কেন আসছে ওই গানটা কেন আসছে কিন্তু আজকাল যদি দেখো কোনো যদি পরিবার একসাথে কোনো গাড়িতে কোথাও ঘুরতে যাচ্ছে সবাই নিজের একটা সেলফোন আছে নিজের কোনো গান বাজাচ্ছে নিজের একটা হেডফোন আছে কেউ কার অন্য কারো গান শুনতে চাইবেন না অন্য কার কী পছন্দ আছে সেটা আমার দেখার দরকার নেই আমার কী পছন্দ সেটা আমি শুনবো আমার কি পছন্দ সেটা আমি খাবো আমার কি পছন্দ আমি সেটা বলবো আমার কারও সাথে কিছু সম্বন্ধ নেই সবারের যে অ্যাকসেপ্টেন্স কোশেন্ট মানে সবার যে সহ্য শক্তি সেটা খুব কমে গেছে মানে সবসময় আমরা নিজের ইচ্ছা মতন করতে চাই আর আমরা কারোর জুনে কিছু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস মানে ত্যাগ করতে চাই না যেটা যেটা পছন্দ হয়েছে সেটা নেব যেটা পছন্দ আছে সেটা খাবো আর আজকালের যে জেনারেশন আমি কিছুদিন আগে যখন এই লকডাউন হলো আজ তো বাইরে কোথাও যেতে পারছি না দোকানে আমরা একটা কি পর্দা কিনতে চাচ্ছিলাম তখন আমার বড় ছেলে আমাকে ওই অ্যামাজনের অ্যাপ দেখালো বলছে এখান থেকে কোনো একটা পর্দা সালেক্ট করে নাও তো যখন আমি পর্দাটা সিলেক্ট করছি আমি ওকে বলছিলাম মানে আমি অনেক দেরি লাগাচ্ছি মানে এই দেখছি ওটা দেখছি এটা দেখছি ওটা তখন তখনও আমাকে বুঝাচ্ছে বলছে মা আপনার এত বেশি বেশি দেখা দরকার নেই যে কোনো একটা জিনিস দেখানো নিয়ে নাও দু দিন আমরা লাগাবো পছন্দ না হলে ফেরত দিয়ে দেবো তো তখন আমি ওকে বুঝাচ্ছিলাম যে তোমরা যে জেনারেশন থেকে এসেছ তোমাদের একটা অভ্যাস আছে জিনিসপত্র পছন্দ না হলে ফেরত দিয়ে দাও কিন্তু আমরা যেভাবে বড় হয়েছি আমরা দশবার বিচার করব। কিন্তু একবার যখন একটা জিনিস নিয়ে নেব। তার মানে পুরো জীবন জুনে ওটা আমার জিনিসটা আর আমি ফেরত দেবো সেইটা স্বভাব না কিন্তু সেভাবে আমাদের ট্রেনিং করা হয়েছে ছোটোবেলায় একটা কোনো দোকানে যেতাম একটা কাপড় কিনতাম একটা জামা কাপড় কিনলে দশ দোকানে যাব কিন্তু তারপরে যখন কিনে নেবো সেটা আমার সেটা নিয়ে এখন আমি খুশি এখন আর অন্যের দিকে আমি তাকাবো না কিন্তু আজকাল আমাদের স্বভাব যেভাবে হয়ে গেছে কোনো জিনিসটা ন দেখো পছন্দ না হলে কী আছে ফেরত দিয়ে দেবো আর কিছু নিয়ে নেবো ঠিক আছে জিনিসপত্র জুনে সে বিচারধারাটা ঠিকই আছে কিন্তু ধীরে ধীরে জিনিসপত্র থেকে নিয়ে এখন এই বিচারধারাটা মানুষের উপরে হয়ে গেছে মানে এই মানুষের সাথে এর সাথে আমি থাকবো আমার দুই বছর পছন্দ হলো ঠিক আছে না পছন্দ হলে আমি অন্য মেয়ের সাথে বিয়ে করে নেবো সো এই যে জিনিসপত্রের উপরে যে বিচারধারা এখন আমাদের সম্বন্ধের ভিতরে বিচারধারা এসে গেছে সেটা নিয়ে খুব সমস্যা আছে কেন জিনিসপত্র তো আমরা দুই দিন ব্যবহার করবো ভুলে যাবো কিন্তু একটা মানুষের সাথে যদি আমরা থাকি তারপরে অন্য লোকের সাথে থাকাটা খুব এটা এটা খুব প্রবলেম্যাটিক আছে যেহেতু আমাদের শরীরে ভিতরে মনের ভিতরে অনেকগুলো স্মৃতি থাকবে আমরা যার সাথে আমাদের সময় আমাদের পয়সা আমাদের শরীর যার সাথে আমরা আমাদের মন ইনভেস্ট করেছি সে পরে ওর ওর কাছে থেকে ও মনটা নিয়ে নেওয়া আর পরে অন্য দিকে মনটা লাগানো এটা খুব কষ্ট সেই জন্য দেখেন প্রায় যারা নব ইুবক ইবতীগুলো ওদের সবসময় ডিপ্রেশন কেন আমাদের শরীরটা এত এত সহজে কোনো জিনিস ভুলতে পারে না আজকে দেখেন আমি আমার দাদার দাদা কি বলে আমার দাদুর দাদু কে সেটা আমি জানি না আমি ওদেরকে দেখি না তাও আমার দাদুর দাদুর যেভাবে নাক আছে সেরকম নাক আমি আজকে পেয়েছি আমার মুখে ভিতরে নাকটা বসে আছে তার মানে শরীরের ভিতরে মেমোরি থাকে ওনার যে ডিএনএ আছে ওনার যে কোয়ালিটিস আছে সেটা আমার ভিতরে এসেছে আমার যেটা আছে সেটা এখন আমার ছেলে ওর ছেলে সো এটা একটা কন্টিনিউস প্রসেস সো শরীরের ভিতরে এগুলো সব মেমোরি আছে এটা এত সাধারণে এত সহজেভাবে এটা যাবে না আর তারপরে কি হয় যখন আমরা জোর করে এই স্মৃতিগুলো ভুলতে চেষ্টা করি তখন ব্যথা হয় তো সেই জন্যে দেখছেন সববার কেউ তো ডিপ্রেশনের ভিতরে থাকে সো জন্যে তাড়াহাড়ি কোনো ডিসিশন নেওয়ার দরকারই নেই এই ব্যবহারিক এই যে এই যে বিবাহ এই যে গৃহস্থ আশ্রম সেটার ভিতরে পাই দেওয়ার আগে বার বিচার করতে হবে খুব খুব ভালোভাবে এটা না যে ওই যে আজকালের যেটা মানে ফ্যাশন আছে লাভ অ্যাট ফার্স্ট সাইট ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট একবার দেখলাম খুব পছন্দ হয়ে গেছে মেয়েটা এখনই বিয়ে করে নেব একবার ঝগড়া হলো তুমি তোমার বাড়ি আমি আমার বাড়ি বাই বাই আমি চলে যাচ্ছি সেইটা আমাদের কালচার হয়ে গেছে মানে বাইরে একটা মুখমণ্ডল দেখে শরীরে একটা রঙ্গ দেখে আকর্ষিত হয়ে যায় কিন্তু শাস্ত্র বলছে যে কোনো মেয়েকে চয়ন করার আগে ওর বাইরে সুন্দরতা না পুরোপুরো জানতে চেষ্টা করতে হবে কেন যদি কেউ দেখতে সাদা আছে দেখতে ভালো আছে তার মানে কোনো গ্যারেন্টি না যে ওর হৃদয়টা ভালো আছে কি না জন্যে কোন পরিবার থেকে এসেছে ওর ওর গুণ কীরকম আছে ও কেভাবে কীভাবে ব্যবহার করছে ওর কথাবার্তাটা কী কীরকম আছে ওর মা বাবারা কী করে এগুলো সব কিছু জানা দরকার আছে জাস্ট কোনো মেয়ে দেখতে সুন্দর আছে বলে ওর সাথে যদি বিয়ে করে তারপরে অনেক অসুবিধা অনেক অসুবিধাগুলো হতে পারে ওর ওর স্বভাবটা কীরকম মেয়েদের স্বভাব মানে মেয়েদের একটা গুণ আছে ওদের বাম স্বভাব মানে সুন্দর স্বভাব থাকলে তালে প্রকৃত ও মেয়েটা সুন্দর আছে শুধু মুখটা সুন্দর হলে হবে না শাস্ত্রতে বলছে নারস্য আভরণম রূপম রূপস্য আভরণাম গুণম গুণস্য আভরণ্যম জ্ঞানম জ্ঞানস্যে আভরণম ক্ষমা কোনো একটা নারী সুন্দর আছে মানে কি করে বুঝবো ঠিক আছে প্রথম দেখলাম মুখটা সুন্দর আছে কিন্তু মুখটা সুন্দর আছে ভালো আছে কিন্তু ওর গুণ কীরকম আছে ওর জ্ঞান কীরকম আছে আর যদি ওর গুণী আর জ্ঞানী আছে তাহলে কি করে বুঝতে পারবো ক্ষমা ও কি ক্ষমা করতে পারছে ওর কি ভিতরে ঈর্ষা আছে এইগুলো সব দেখতে হবে খুব খুবই ইম্পর্ট্যান্ট কেন স্ত্রীরা খুব ইম্পর্ট্যান্ট স্ত্রীরা একটা কোনো পরিবারকে বানাতে পারবে স্ত্রীরা যদি চায় একটা পরিবারকে খারাপ করে দিতে পারবে সেই জন্যে বিয়ে করার আগে বার কাউ বিচার করতে হবে যে আমি যে স্ত্রীকে নিয়ে আসছি সে স্বভাবটা কীরকম সে কি আমার মা বাবাকে দেখবে সে কি আমার পরিবারকে ভালো যতন করে রাখবে সে কি ভালো সেবা করবে সে কীরকম ওর শুধু বাইরে দেখে তো আমরা কিছু বুঝতে পারবো না বাইরে হতে পারে দেখতে কেউ খুব সুন্দর সো ওর স্বভাবটা কিরকম ব্যবহারটা কীরকম ক্যারেক্টারটা কীরকম গুণটা কীরকম ও কীভাবে অন্য লোকের সাথে কথা বলছে সেটা খুব ইম্পর্ট্যান্ট তো ছোটো ছোটো জিনিস দেওয়া আছে মেয়েদের মানে কীরকম থাকতে হবে দাঁত দেখি হাসতে নেই সেটা একটা মানে এরকম ছোট ছোট জিনিস শাস্ত্রেতে লেখা আছে মেয়েদের কিভাবে চলন ফিরণ করতে হবে মেয়েরা কিভাবে কথা বলতে মেয়েরা জোরে কথা বলতে নেই মেয়েরা কীভাবে বিনয়ী নম্র স্বভাব সো এইগুলোও সব ভালো ভালো গুণ যারা লজ্জা না আজকাল আমি দেখি যে লজ্জা মানে শুধু একটা বাইরে ড্রেসিং মানে যে আমি আমি যে শাড়ি পরে বসলাম কিংবা আমি আমার মাথাটা ঢাকা নিলাম তার মানে আমি খুব ভালো স্ত্রী আমি যে মাথা ঢাকা নিয়ে বসলাম কিন্তু যদি ব্যবহারটা দেখো একদম মানে বাজে ব্যবহারটা মানে ছেলেদের সাথে গল্প করবে মানে ক্যারেক্টারটা ঠিক নেই কিন্তু ড্রেসিংটা খুব সুন্দর মানে মাথাটা ঢাকা নিয়ে খুব মানে একদম ফার্স্ট ক্লাস মেয়ে দেখতে কিন্তু ব্যবহারটা দেখলে মানে বাজে তাহলে লাভ কি আছে কেন বাইরের ড্রেসিংটা ইম্পর্টেন্ট না কীভাবে ও ওর হৃদয়টা কীভাবে আছে ওর মনোভাবটা কি আছে কত কিছু আধ্যাত্মিক জ্ঞান আছে কীভাবে ও নিজে জীবনযাপন করছে কোনটা সময় উঠে জব করে কি না ভিতরে মনটা পরিষ্কার আছে কেনার এইগুলো আমরা কি করে বুঝতে পারবো তার মানে আমরা তো মানে কারোর সাথে কথা বলে তো বুঝতে পারবো না তার সেই জন্য দরকার আছে যে বাড়িতে যারা বড় লোক তারা যেন ডিসিশন নেয় ওদের সব কিছু মানে মানে কি বলে ফাইন্ড আউট করে সব আশেপাশে বাড়ির জিজ্ঞেস করবে অন্য কোনো সিনিয়র ভক্তদের জিজ্ঞেস করবে আর একটা ফাইনাল এ করে মানে যে হ্যাঁ এই মেয়েটা পরিবারের জন্যে আমাদের কুটুম্বের জন্যে ভালো হবে সেরকমই মেয়েদের খুব ইম্পর্ট্যান্ট আছে যে বিয়ে করার আগে যেন একটা কোনো ছেলের পয়সা দেখে মানে আকর্ষিত হয়ে গেলে লাভ হবে না গুণ কি আছে সেটা দেখতে হবে অনেক সময় আমি দেখেছি আজকাল কলেজের ছেলেরাও একটু সুন্দর একটা কোনো বড় গাড়ি নিয়ে আসলো কোনো একটা ভালো ভালো শার্ট পরে নিল কোনো একটা ভালো গগলস পরে নিল দেখতে খুব সুন্দর দামি গাড়িতে ঘুরলে মেয়েরা ভাবছে কত সুন্দর মানে এই ছেলের সাথে বিয়ে করলে আমি খুব খুশি হব কিন্তু পরে বিয়ে করার পরে বোঝা যাবে যে ও গাড়িটা ধার নিয়ে এসেছিল ওই গগলসটা ধার নিয়ে এসেছিলো শার্টটা ধার নিয়ে এসেছিলো প্যান্টটা ধার নিয়ে এসেছিল শুধু চারটি যেটা পরে আছে সেটা ওটা নিজের বাকি সব কিছু কারো কাছে ধার নিয়ে এসেছিলো আর পরে এখন আর কোচে চাকরি নেই কিছু নেই আর অসুবিধাতে পড়ে যাবে দরকার আছে যে ওর পয়সা না ওর গুণ দেখতে হবে কীরকম গুণ কে ভক্তি আছে আছে কিনা কিরকম ব্যবহার ওর কথাবার্তা কিরকম কীরকম কুটুম্ব কিরকম পরিবার থেকে এসেছে এগুলো সব ভালোভাবে দেখার পরে গৃহস্থ আশ্রমের ভিতরে পাই দিতে হবে জাস্ট এমনি একটি কিছু বাইরে দেখে আকর্ষণ হয়ে ভিতরে মানে এই গৃহস্থ আশ্রমের ভিতরে ঢুকতে নেই আর একবার যখন ভিতরে ঢুকে গেছে তাহলে এখন এটা বাইরে যাওয়ার কোনো জায়গা নেই এখন তাহলে যেভাবেই আছে নিজের কর্ম মেনে জীবনযাপন করতে হবে সেটা শাস্ত্রতে ডিভোর্স বলে কোনো জিনিসই নেই শাস্ত্রে মানে একবার যে পবিত্র অগ্নির সামনে একটা ছেলে আর মেয়ে যখন বিয়ের একটা এটা একটা সুন্দর কী বলে ভিতরে আশ্রমের ভিতরে যখন প্রবেশ করে বাইরে যাওয়ার কোনো এটা মানে প্রয়োজনই নেই সো আজকে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট ভাগবতম থেকে একটা গল্প নিয়ে সম্বন্ধের নীতি ব্যাপারে চর্চা করব মানে কে রকম সম্বন্ধ থাকতে হবে আর রকম সম্বন্ধ থাকলে আধ্যাত্মিক জীবত জীবনে আমরা ভালোভাবে উন্নতি করতে পারবো সে একটা তো হচ্ছে যে ভাগবতম ক্লাস যেটা আমরা প্রতিদিন সকলবেলা শুনি আর আরেকটা হচ্ছে ভাগবতম ক্লাস যেটা সকলের ভাগবতম ক্লাস শেষ হওয়ার পরে আরম্ভ হয় আমাদের নিজের জীবন আর আজকের ক্লাস মেনলি হবে সেটার ব্যাপারে চর্চা করা আলোচনা করা যে কিভাবে আমাদের জীবনটা থাকতে হবে আর কীভাবে আমাদের বিচার ধারা থাকতে হবে তো আমি এই বৃত্তান্তটা নিলাম শ্রীমদ ভাগবতমের চতুষ্কন্ধ থেকে অবশ্য আপনারা এই গল্প জানেন যেহেতু এটা খুব পপুলার কিভাবে দক্ষ প্রজাপতি উনি একটা যজ্ঞর আলো আয়োজন করেছেন একটা অনুষ্ঠান করেছে খুব সুন্দর বড় যজ্ঞ আর খুব গ্র্যান্ড অনেক লোক এসেছে আর অনেক টাকা পয়সা খরচা করে খুব সুন্দর সাজানো হয়েছে খুব বিশাল বড়ো যজ্ঞকুণ্ড সব দেবতাদেরকে ডেকেছে খুব একটা আনন্দের পরিবেশ আর এটা মানে শুধু একটা আধ্যাত্মিক অনুষ্ঠান না এটা একটা সামাজিক অনুষ্ঠানের মতন হয়ে গেছে মানে যেরকম আমরা অনেক সময় দেখি দুর্গা পূজাতে দুর্গার দুর্গার পূজা থেকে বেশি অন্যের লোকে কী করে দেখাবো আমার কাছে কত চুড়ি আছে কত কাপড় আছে আমার কাছে কত টাকা পয়সা আছে আমরা কীভাবে কত গ্র্যান্ডলি দুর্গা পুজো করেছি সেটা দেখাবার একটা ইচ্ছা যে আমরা আমাদের খুব টাকা পয়সা আছে আমরা খুব ভালোভাবে দুর্গা করি হতে পারে ভক্তি থাকতেও পারে নাও থাকতে পারে এরকম দক্ষ প্রজাপতি যে হোমম করেছে মানে যে যজ্ঞর অনুষ্ঠান করেছে যজ্ঞ থেকে বেশি ওর ছিল মানে যে আমি যেন সবাইকে দেখাই আমি কত সুন্দরভাবে যে যজ্ঞটা করলাম আর তারপরে সবাইকে ডাকা হয়ে গেছে সবাই ভালোভাবে বসে গেছে সব ঠিক হয়ে গেছে তারপরে শেষে উনি মানে প্রবেশ করেছেন একদম যখন সব রেডি হয়ে গেছে সব আত্মীয়রা এসে গেছে সবাই নিজে নিজের স্থানে বসে গেছে তারপরে উনি ঢুকছেন আর যখন উনি ঢুকে সবাই মানে একসাথে উঠে যাচ্ছে মানে ওনাকে প্রণাম করছে যে আরে আসেন আসেন কিন্তু দুইজন উঠে নেই একটা হচ্ছে ব্রহ্মা আর একটা হচ্ছে শিব ঠাকুর এখন ব্রহ্মা উঠে নেই সেটা তো বোঝা যাচ্ছে যেহেতু ব্রহ্মা হচ্ছে ওনার বাবা দক্ষ প্রজাপতি তো ব্রহ্মা থেকে জন্ম নিয়েছে তো উনি উঠেন না ঠিক আছে কিন্তু শিব ঠাকুর যখন উঠে না তখন দক্ষ প্রজাপতির মনে লাগে মানে ও তো আমার জমাইবাবু আর ও কেন ওঠেনি কিন্তু শিব ঠাকুর মানে উনার মধ্যে এরকম কিছু নেই উনি সবসময় রাম নাম করতে থাকে আর উনি নিজেরই মস্ত উনি দেখে ব্রজুত না যে দক্ষ এসেছে বলে তো এখানে একটা সমস্যা আর উৎপন্ন হয়ে গেছে এখন দক্ষ অনেক রেগে গেছে যে ও ও কেন উঠে উঠেনি ও সাথে সাথে মানে মাইক নিয়ে বলছে যে সবাই শুনেন 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 সবাই যে এখানে বসে আছেন একটা আমার কথা শোনেন আপনি সবাই দেখেন শিব শিবের উপর দেখেন শিব কী করেছে আমাকে উঠে প্রণাম করে না আর আমি বলছি না ওকে আমাকে প্রণাম করতেই হবে জাস্ট আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখেন এটা কত আনএজুকেটেড আনকালচার্ড মানে কিরকম একটা লোক যে এতটুকু বুঝে না যে নিজের শ্বশুর এসেছে যে একটু মান দেবে যে একটু নিজের সিট থেকে উঠবে কে এরকম লোক মানে কোনো সভ্য সভ্য সভাতে এরকম লোকে বসা মানে কোনো কি বলে ওর ক্যাপাবিলিটি নেই মানে এরকম সভাতে জেন্টেলম্যানের সভা আছে এখানে সবাই জেন্টেলম্যান আছে আর জেন্টেলম্যানের মধ্যে এ লোকটা বসে আছে যার একটুকু টুদ্ধি নেই অনেক কিছু বলেছে ভাগবতম আছে ওগুলো আর এখন এখানে একটা আমি খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝাতে চায় যদি এই জিনিসটা আমরা যদি এই বৃত্তান্তটা বুঝতে চেষ্টা করি এখানে দুইজন আছে শিব ঠাকুর আর দক্ষ প্রজাপতি আর দুইজনই ভাবছে যে আমরা কিছু ভুল করি না দক্ষ প্রজাপতি ভাবছে যে আমি যখন এত সুন্দর বড় অনুষ্ঠান করলাম আর যদি আমার জমাই আমাকে সম্মান দেবে না তাহলে কী লাভ হলো আমার আমার তো অপমান হয়ে গেলো সবাই সামনে আমার অপমান হয়ে গেলো যে আমার নিজের জমাইটা উঠে আমাকে প্রণাম প্রযুত করে না আর শিব ঠাকুর ভাবছে যে এটাতে কী বড়ো হয়ে গেল যদি আমি না উঠলাম আমি তো ভগবানের নাম মনে স্মরণ করছি আমার এতটুকু ধ্যানে নেই যে ও এসেছে আর এমনি দেখা গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ এই তিনজন হচ্ছে খুব বড় ওনাকে দক্ষ প্রজাপতি জুনে উঠে সম্মান দেওয়ার কোনো দরকারই নেই তো এখানে আপনি দেখেন দুইজন একই জিনিস দেখছে কিন্তু আলাদাভাবে দেখছে সেরকম এই স্বামী স্ত্রী সম্বন্ধে এরকমই হয় অনেক সময় দুইজন দেখছে একই জিনিস কিন্তু দুইজন দেখার দৃষ্টি কোনটা আলাদা আছে ধরেন আমি যদি আজকে নম্বর ছয়টা লিখি তো আমি যদি আমার দিকে দেখবো আমি ছয় দেখতে পারবো কিন্তু আপনি যদি দেখবেন ওই পাশে থেকে আপনাকে নয় দেখা আপনি ভাবব যে হ্যাঁ মাথায় যে আপনি ন নয় নম্বর লিখেছেন আমি বলব না আমি তো ছয় লিখেছি তো আমরা দুইজন দেখছি একই জিনিস কিন্তু আপনি অন্য দিকে দেখে দেখছেন আমি অন্য দিকে দেখছি সো এরকম এই স্বামী স্ত্রীর যে সম্বন্ধ সেটা হতে এটা একটা সমস্যা আছে যে জেন্ডার ডিফারেন্স যেটাকে বলে মানে একটা মাতাজি মাতাজির শরীরের ভিতরে আছে আর একটা একটা পুরুষের শরীরের ভিতরে স্বামী আছে সেজন্য দুজনের স্বভাবটা আলাদা থাকে ওরা কোনো দিনই দুইজন একরকম বিচার করতে পারবেই না যতই চেষ্টা করো আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি দেখবেন ছোট বাচ্চা কোনো ছেলে ছেলেকে আপনি দিন একটা কোনো পুতুল যে বাচ্চারা খেলে না ডল পুতুল দিয়ে দিন ও ছেলেটা সাথে সাথে পুতুলের হাতটা ভেঙে ফেলবে পায়টা ভেঙে ফেলবে যদি আপনি বলবেন এই কী করছো না আমি দেখতে চাচ্ছি ভিতরে কী আছে সব কিছু খুলে 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 দেখবে আর ওই যদি আপনি পুতুলটা কোনো একটা মেয়েকে দেবে ও পুতুলটাকে সাজাবে শাড়ি পরাবে ওটাকে খাওয়াবে মায়ের মতন কোলে নেবে ঘুম পাড়াবে এখন একই পুতুলটা কিন্তু ছেলেরা রকম ব্যবহার করবে মেয়েরা রকম ব্যবহার করবে না কেন এরকম ব্যবহার আলাদা হচ্ছে কেন ভগবান ওদেরকে সেভাবে সৃষ্টি করেছেন ওরা কিছু করতে পারবে না ওদের স্বভাবটা এরকম বানানো হয়েছে সো মেয়েদের স্বভাবটা একটু আলাদা থাকে ছেলেদের স্বভাবটা একটু আলাদা থাকে সো দুইজনকে একদুসরাকে বুঝতে হবে এর কি দরকার আছে আমার কি দরকার আছে এর কি দরকার আছে নিজের স্বভাবটা অন্য লোকের স্বভাবটা মানে ভালোভাবে পরিচালন ভালোভাবে বিচার করতে হবে সো যদি যদি আমরা একটু সেন্সিটিভ থাকতে পারবো তাহলে আমাদের গৃহস্থ জীবনটা খুব আনন্দময় হবে একটু যদি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মেয়েদের স্বভাবটা এরকমই থাকে আর যদি মেয়েরা বুঝতে পারবে হ্যাঁ ছেলেরা এরকমই থাকে তাহলে ওরা এক দুসরা কাছে রং এক্সপেকটেশন মানে যে আশা এই যে রং আশা যে এরকম করলে ভালো হয় এরকম করলে ভালো হয় সে এক্সপেকটেশন আর থাকবে না যেরকম আমি অনেক সময় বলি যে যারা মেন আছে তারা হবে গোল ওরিয়েন্টেড আর যারা লেডিস থাকে মানে স্ত্রীরা তারা প্রসেস ওরিয়েন্টেড মানে অনেক সময় আপনি দেখবেন যদি কোনো মাতাজিরকে আপনি যদি বলবেন যে শাড়ি শাড়ি টাড়ি কিনতে যাবে ওদের আনন্দটা যে শাড়ি কিনে আসলাম সেটা নিয়ে না শাড়ি কিনতে জন্যে যে পুরো সময়টা আমি মানে যে ব্যর্থ করলাম সেটা নিয়ে ওদের খুবই আনন্দ যে আমি গাড়িতে যদি ওর প্রতি জিজ্ঞেস করবে কী হলো তোমার আজকে শাড়ি কিনে এসে গেছো ও এক ঘন্টা কথা বলবে আমি আজকে একটা ট্যাক্সিতে বসেছিলাম তারপর গাড়িটা এখানে নামা নামালো না তারপর আমাকে একটু দূরে থেকে হাঁটতে হলো তারপর আমি মলের ভিতরে গেলাম ওখানে আমি এই রঙের শাড়ি দেখলাম ওই রঙের দেখলাম তখন পর্যন্ত ছেলেরা তো পেশেন্স থাকে না যে এতগুলো কি আমাকে শুনতে হবে এক মিনিটে বল তে পারতে হ্যাঁ আমি শাড়ি কিনে চলে এসেছি কিন্তু ও বলবেন না আগে আমি ব্লু রঙের শাড়ি দেখলাম ওটা পছন্দ হলো না তারপর আলু রঙের দেখলাম লাল রঙেরটা বেশি ভালো লাগছিলো এটা দামি ছিল এটা তখন পর্যন্ত মাথাটা ব্যথা হয়ে যাবে যে এত বেশি বলার কী দরকার আছে এক লাইনে বলে দিলে কথাটা শেষ হয়ে যেত কিন্তু মেয়েদের একটু আনন্দ লাগবে যত বড়ে 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 করে বলতে পারবে অতো মানে ওর আনন্দে যা শেষে বলবে এক ঘন্টা পরে তারপরে আমি সবুজ রঙের শাড়িটা কিনে নিলাম তখন পর্যন্ত মাথাটা পুরো ব্যথা হয়ে গেছে যে অরে বাপ রে বাপ একই লাইনে বলে দিলে হয়ে যেত কিন্তু এটা হচ্ছে মেয়েদের স্বভাব ওদেরও পুরো প্রসেসে খুব আনন্দ লাগে শাড়ি কিনা থেকে যে কিনতে জুনে যেতে হলো এত ঘন্টা ওটা দিয়ে খুব আনন্দ তো যদি যদি ছেলেরা এটা বুঝতে পারে যে হ্যাঁ মেয়েদের স্বভাব এরকম তাহলে ওরা একটু সহ্য করে নেবে ফোনটা একটু সাইডে রেখে যদি শুনে নেবে পুরো কথাটা তাহলে ওনার স্ত্রীটা আনন্দিত হয়ে যাবে আর স্ত্রীরা যদি ছেলেদের স্বভাব বুঝতে পারবে তাহলে ওরা এত বেশি কথা বলবে না একটু কম কথা বলে শেষ করবে কথাটা ঠিক আছে ওকে বোর করা কী দরকার আছে আমি অন্য আমার বান্ধবীদের সাথে কথা বলে নেব ওকে একটু শর্টে বলে দিলেই হচ্ছে ওর সময়টা নষ্ট করা কী দরকার আছে এরকম যদি দুসরাকে বুঝতে পারবে তাহলে জীবনটা খুব আনন্দে থাকবে সে প্রবলেম হচ্ছে যে আমরা আমরা আলাদা কারেন্সি কারেন্সি মানে আমি কী বলবো বাংলাতে মুদ্রা কি বলে মানে আমি যদি ডলারের কথা বলছি আর আপনি যদি টাকার কথা বলছে তাহলে আমরা কোনো দিন এক পেজে থাকবো না ধরেন আপনি আমাকে কিছু গিফট দিলেন আমি খুব খুশি হয়েছি আরে কত সুন্দর গিফট দিয়েছে চলো আমি কিছু ফেরত দিই আমি আপনাকে একশো ডলার দিলাম এখন যদি আপনি ডলার জিনিসটা না বুঝতে পারবেন তাহলে আপনার মনে দুঃখ হবে যে আমি মাতাজিকে এত সুন্দর গিফট দিলাম কিন্তু মাতাজি শুধু একশো টাকা দিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি আমি একশো টাকা দিই না আমি একশো ডলার দিয়েছি একশো ডলার মানে সাড়ে আট হাজার টাকা দিয়েছি কিন্তু যেহেতু আপনি টাকা দিয়ে ওটার মূল করতে চেষ্টা করছেন আর আমি ডলার দিয়েছি যেহেতু আমাদের দুইজন আলাদা কারেন্সিতে কথা বলছি আমি ডলারে কথা বলছি আপনি টাকায় কথা বলছি আমরা দুইজন কোনো দিনে এক পেজে আসবো না কোনো দিন সন্তুষ্ট হব না আমি ভাবলাম আমি তো দিয়েছি এভাবে তো তো দেয়নি তো সো সেটা আমরা এক পেজে না যেরকম আপনি দেখেন অনেক সময় ছেলে ছেলেরা যদি কোনো বা কোনোদিন বাবাকে বলেছে আজকে আমার একটু ক্রিকেট ম্যাচ আছে আছে আপনি একটু স্টেডিয়ামে এসে দেখলে আমার খুব খুশি হবে আর যদি বাবা ভাবছে স্টেডিয়ামে গিয়ে দেখলে কি হবে যদি তার বদলে আমি যদি জবে এক্সট্রা ডিউটি করি তাহলে আরও একটু পয়সা নিয়ে ওর জন্যে বেস্ট ব্যাট যেটা ওর স্টেডিয়ামে কারও কাছে নেই এরকম দামি ব্যাট কিনে দেবো তাহলে ও কত খুশি হবে কিন্তু ও মনের মধ্যে ভাবছে আমার দামি ব্যাট তো আছে কিন্তু সবার বাবা বসে তালি দিচ্ছে স্টেডিয়ামে কিন্তু আমার বাবা নেই কী লাভ হলো আমার ব্যাটটা সাধারণ ব্যাট থাকলেও হতো কিন্তু যদি বাবা বসে থাকতো তাহলে আমার আলো আরও আনন্দ হতো এখন এখানে হচ্ছে কি এ ভাবছে যে আমি যদি দামি ব্যাট কিনে দিই আমার ছেলে খুশি হবে এ ভাবছে যে যদি আমার বাবা স্টেডিয়ামে বসে তালি দিত তাহলে আমার আরও খুশি হতো এখন দুজনের মধ্যে সমস্যা কেন হলো কেন দুইজন এক দুসরাকে মন খুলে বলছে না কমিউনিকেশন ইংলিশে বলা হচ্ছে ওয়ের দের ইজ কমিউনিকেশন দের ইজ নো কমপ্লিকেশন যেখানে কমিউনিকেশন হবে সেখানে কমপ্লিকেশন হবে না মানে যদি খুলে ছেলেটা বলে দিত বাবাকে আমার কোনো ব্যাড ট্যাট লাগবে না আপনি আসলেই আমার খুশি কিংবা বাবা যদি জিজ্ঞেস করতো যে আমি আসলে তোমার ভালো লাগবে না তোমাকে দামি ব্যাট কিনে দেবো কিন্তু দুটো পারবো না একটাই পারবো তাহলে সমস্যাটা শেষ হয়ে যেত সেভাবেই যদি স্বামী আর স্ত্রী দুইজন যদি খুলে এক দোসরার সাথে কথা বলবে দেখো তুমি এরকম করলে আমার ভালো লাগবে না কিন্তু যদি তুমি এরকম করতে আমার খুব ভালো লাগে তাহলে যদি এক দুসরার সাথে যদি কথা বলবে তাহলে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না সাধারণ মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হয় যে যখন আমরা কথা না বলে মনের মধ্যে অনেক কিছু ভেবে নি আমার একবার এরকম ভুল হয়েছিল। আমি একবার ফ্লাইটে যাচ্ছিলাম এক জায়গা থেকে আরেকটা জায়গা তো আমার ফাস পাশে একটা বসে বসেছিল ছোটো বাচ্চা মেয়ে নিয়ে আর ওর বাচ্চা মেয়েটা এত বেশি আওয়াজ আওয়াজ করছে আর ওই মানে যে স্ত্রীটা মানে মাটা ঘুমাচ্ছে আর ও বাবাটাই পুরো মানে তিন ঘন্টা ফ্লাইট ছিল আমার হায়দ্রাবাদ থেকে যাওয়ার ছিল তিন ঘন্টা ফ্লাইটে ও বাবাই দেখছে ও মেয়েকে মানে ডাইপার চেঞ্জ করছে খাওয়ার খাওয়াচ্ছে সব কিছু আর মাতাজিটা মানে একদম সুন্দরভাবে ঘুমাচ্ছে আর মাঝে মধ্যে যদি কোনো আওয়াজ হচ্ছে রেগে যাচ্ছে চোখ দেখাচ্ছে বড় করে আর আমি মনের মধ্যে ভাবছি কীরকম মা আর বাবাটা কত ভালো কত সুন্দরভাবে নিজের ছেলেকে দেখছে শেষে আমার ফ্লাইট যখন নেমে গেছে আমি যা আমার ল্যাপটপটা বার করে সামানটা বার করছি আমি জাস্ট শেষে উনার ব্যাপারে মানে ওনার দিকে দেখে বললাম যে আপনি খুব সুন্দর বাবা আপনি কত সুন্দরভাবে আপনার বাচ্চাকে দেখেছেন তখন উনি আমাকে বললেন যে মাতাজি হ্যাঁ আমি তো খুব সুন্দর ভাবে আমার মেয়েকে দেখেছি কিন্তু আমার থেকে বেশি আমার স্ত্রী হচ্ছে খুব সুন্দর মা তো আমি বুঝতে পারলাম না তারপরে ওর মাটা বলছে যে না মাতাজি অ্যাকচুয়ালি তিন দিন থেকে তিন রাত থেকে আমি ঘুমাই না কেন আমার মেয়ের খুব বেশি জ্বর ছিল তো পুরো তিন দিন পুরো তিন রাত আমি ঘুমাই না সবসময় ওর সেবা করছিলাম এখন আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি তো সে একটু ফ্লাইটে যাচ্ছে একটু ঘুম দেবো কেন ওখানে কিছু গিয়ে প্রোগ্রাম আছে তারপরে আমি যখন সামানটা নিয়ে নিচে নামছি তখন আমার মনের ভিতরে খুব খারাপ লাগলো যে আমি অনেক কিছু ভেবে নিয়েছি যে এ লোকটা কত ভালো ওর স্ত্রীটা কত খারাপ বাচ্চাকে দেখছে না আরামে ঘুমাচ্ছে কিন্তু তারপরে আমি যখন শুনলাম কথাটা তখন বুঝতে পারলাম যে এই মেয়েটা খুবই ভালো মা কিন্তু ও মানে তিন দিন ঘুমায়নি একসাথে তো এরকম আমাদের জীবনে হতে পারে অনেক সময় এরকম একটা ঘটনা হবে যেখানে হতে পারে আমরা আমাদের ইনফরমেশানটা পুরোপুরো নেই আমরা জাস্ট একটু আধা ইনফরমেশান জানি আর আমরা অনেক কিছু ভেবে নিই তো এটা খুব ইম্পর্ট্যান্ট যে কমিউনিকেশন এক দুসার সাথে কথা বলতে হবে তো এখানে কি হয় যখন দক্ষ প্রজাপতি রেগে যায় তখন শিব ঠাকুর ওখান থেকে উঠে চলে যায় এখন এখান থেকে এখানে একটা খুব সুন্দর গুণ পাঠ আছে শিব ঠাকুর ওনার সাথে তর্কাতর্কি করে না কিচ্ছু বলে না যে আপনি কেন আমার ব্যাপারে বাজে কথাগুলো বলছেন আপনি কী ভাবছেন আমাকে কিচ্ছুই বলে না ওখান থেকে চুপ করে চলে যায় এখন এইটা খুব ইম্পর্ট্যান্ট অনেক সময় যখন স্বামী স্ত্রীর ঝগড়া হয় কিছু কিছু ঝগড়া এরকম আছে যে চুপ করে চলে যাওয়াই ভালো বেশি ওটার ব্যাপারে মানে আরও ভিতরে ভিতরে গেলে ঝগড়াটা বড়ে যেতে পারে আর কিছু কিছু ঝগড়া এরকম আছে যে ওখান থেকে পালিয়ে না গিয়ে ওখানে থেকে সেটার একটা সলিউশন বার করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে কোন কোন ঝগড়ার কত সময় দিতে হবে যেরকম আমরা যখন একটা কোনো একটা দোকানে গেলে আপনি যদি কোনো একটা জিনিসপত্র কিনবেন ওই জিনিসপত্রের পিছনে লেখা থাকবে এম আর মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে এর থেকে বেশি আপনাকে এই জিনিসের জন্য পয়সা দেওয়ার দরকার নেই যাকে যদি ত্রিশ টাকা লেখা আছে মানে ত্রিশ টাকাই দিতে হবে এরকম প্রতি একটা ঘটনা আমাদের জীবনে যেটা আছে সেটার একটা এমআরপি আছে ওর থেকে বেশি তার উপরে সময়টা খরচা করার দরকার নেই যদি কোনো জিনিস ছোট আছে কিপ ইট স্মল মানে ইংলিশে বলছে কিপ স্মল থিংস স্মল যেটা ছোট আছে সেটা ছোট থাক ছোট জিনিসকে বড় করবেন না আর যদি অনেক সময় কিছু একটা বড়ো জিনিস আছে তাহলে সেটাকে মানে সেটা থেকে পালিয়ে যেতে নেই না ঠিক আছে চলো আমরা যদি দশ দিন কথা বলবো না এক দুসটার সাথে তাহলে আপনি আপ ঠিক হয়ে যাবে অনেক সময় ওটা ঠিক নাও হতে পারে যেরকম যদি কোনো বীজকে বাপন করা হয় তো ধীরে ধীরে ওটা থেকে চারা বার হবে আর চারা থেকে একটা বড় গাছ হবে আর গাছের ফল আসবে এরকম যদি কোনো এক সময় আমার ভিতরে কিছু রাগ আছে না পতির মানে স্বামীর ভিতরে কিছু রাগ আছে আর এক দুসরাকে না ভুলে যদি ওটার মানে ও বীজের বাপন করে দিয়েছে তার ওটা একটা বড় গাছ হয়ে যাবে তারপরে ওটার ভার তোর থেকে বড় বড় ফল বার হবে তো তার আগেই ওর বীজটাকে পুড়ে দিতে হবে তার মানে সাথে সাথেই কথা বলে নিতে হবে ঠিক আছে আপনি এটা করলেন আমি এটা করলাম এরকম হলো আর ওখানে কথাটা শেষ করতে হবে অনেক সময় ঝগড়াটা না মিটিয়ে যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে ওটা আমাদের কনশিয়াসনেস আমাদের মনটাকে অপবিত্র করে দেয় যেরকম রাত্রে ঘুমাবার আগে আমরা সবাই ব্রাশ করি কেন কেন ব্রাশ যদি না করব দাঁতের ভিতরে যে ছোট ছোটো জিনিসগুলো আছে সেটা পুরো রাত মানে বড়ো হয়ে যাবে ডিকে হয়ে যাবে আর দাঁতটা খারাপ হয়ে যাবে সেরকম মনটায় পবিত্র করে ঘুমাতে হবে নালে ওটা আমাদের কনসিয়াসনেসকে খারাপ করে দেয় অনেক সময় ও জিনিসগুলো আমাদের মাইন্ড থেকে সাবকনশিয়াস মাইন্ডে চলে যায় আর ওখানে ঘর করে নেবে আর ওখান থেকে বাইরে হবে না আর ধীরে ধীরে এক দু ওটার উপরে নফরত মানে কি হেট হেট্রেড হয়ে যাবে ওটার জিনিসটা খুব বড় হয়ে যাবে জন্য সাথে সাথে যখনই ঝগড়া হয় মেটাতে চেষ্টা করতে হবে একদরাকে সামা চায় ওখানে ওখানে ওই কথাটা শেষ করে দিতে হবে আর যে জিনিসটাকে যত দাম দিতে হবে ওতই দাম দেবেন ওর থেকে বেশি দেবেন না যেরকম যদি আজকে আমাকে মশা কাটছে তা আমাকে অলআউট লাগাতে হবে কিন্তু যদি আমি বলবো আমাকে মশা কাটছে আমি এখনই দেখাই আর যদি আমি একটা কোনো পিস্তল মানে একটা কোনো গান গান নিয়ে আসে মেশিন গান নিয়ে আসে পুরো রুমে যদি কোথায় আছে মশা আমি এখনই মেরে ফেলবো তো কী হবে বাড়ির ভিতরে যে লোকের আছে ওরা মরে যাবে মশা মরবে না তো জুনে মেশিন গানে দরকার নেই অল অলআউট হলেই যথেষ্ট এরকম ছোট ছোটো জিনিসকে বড় করতে নেই ছোটো জিনিস ছোটো বড়ো জিনিসটা যেটা আছে সেটা মানে সিনিয়র ভক্তদের সাহায্য নিয়ে বাড়িতে যারা বড় লোক আছে তাদের সাহায্য নিয়ে সেটাকে শর্ট আউট করে দিতে হবে তো ওখান থেকে শিব ঠাকুর চলে যায় চলে যায় আর কিছু বলে নেই পার্বতীকে কি হয়েছে তারপরে কী হচ্ছে কিছুদিন পরে আরেকটা যজ্ঞ হচ্ছে ওখানে দক্ষ প্রজাপতির আর তখন কৈলাসে থেকে মানে পার্বতী দেখে বলছে এখানে এত সুন্দর সুন্দর বিমানগুলো চলে যাচ্ছে সব স্ত্রীরা এত সুন্দর সুন্দর গহনাগুলো পরে সাজিয়ে টাজিয়ে কোথায় যাচ্ছে সবাই নিজের নিজের স্বামীর সাথে যখন শিব ঠাকুরকে জিজ্ঞেস করে তখন উনি বলছে হ্যাঁ ওরা সবাই যাচ্ছে দক্ষ প্রজাপতির বাড়িতে খুব সুন্দর একটা যজ্ঞ আয়োজন হয়েছে তখন সতী বলছে এটা কি আমার বাপের বাড়িতে হচ্ছে তাহলে আমিই যাব আমাদেরকে ডাকে নেই নাকি তখন শিব বলছে না না আমাদেরকে ডাকে নেই সেজন্য আমাদের যাওয়া উচিত না তখন এই তর্কাতর্কি করবে কেন আমি যাব না নিজের নিজের বাবার বাড়িতে কি ডাকলেও কি আছে না ডাকলে কি আছে আমার হাক আছে আমি যাব কিছু হবে না তখন শিব বলছে শিব ঠাকুর বলছে দেখো গতবারে আমি গেছিলাম অনেক অপমান হয়েছে তুমি গেলে তোমার অপমান হবে আমি তোমার ভালোজনে বলছি তুমি যাবে না এখন এর মনের মধ্যে খুব রাগ লাগছে যে কেন এরকম করছে আমি যখন যেতে চাই আমার বাবা মা থেকে আমাকে কেন দূর করছে অনেক মানে মন খারাপ হয়ে যাচ্ছে এটা একটা খুব সুন্দর গুণ পাঠ অনেক সময় আমরা আমার আমাদের নিজের স্ত্রীকে কিংবা আমাদের নিজের স্বামীকে ভুল বুঝি আমাদের বিশ্বাস নেই যে হ্যাঁ ও হচ্ছে আমার শুভচিন্তক ও হচ্ছে আমার বন্ধু ও আমার ভালো জুনে বলছে সেটা আমরা মানি না ও এরকম কেন বলছে ওর থেকে উল্টা করতে চেষ্টা করে আর সেখানে পুরো জিনিসটা খারাপ হয়ে যায় কেন অনেক সময় ও যেটা দেখছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না অনেক সময় আপনি যেটা দেখছেন সেটা ও দেখতে পারছে না যেরকম আপনি দেখবেন অনেক সময় আমাদের এখানে বিশাখাপটনমের সমুদ্রের কাছে মন্দির আছে অনেক সময় বাচ্চাদেরকে যদি আমরা বলি না এই সমুদ্রের কাছে যাবে না তো ওখানে ডেঞ্জার আছে কিন্তু বাচ্চারা ভাবে কেন এরকম বলছে ডেঞ্জার ওখানে তো আনন্দ আছে মা কি আনন্দ দেখতে পাচ্ছে না সমুদ্রের কাছে গিয়ে খেললে কত আনন্দ আছে কিন্তু মা আনন্দ না মা ডেঞ্জার দেখতে পাচ্ছে যে না ওখানে গিয়ে সমস্যা আছে কিন্তু জলে ভিতরে যদি ভেসে যায় আর বাচ্চাটা ও সমস্যাটা দেখতে পাচ্ছে না ও শুধু আনন্দ দেখতে পাচ্ছে কেন ও নিজে চোখ দিয়ে আলাদা জিনিস দেখছে আমরা আলাদা দেখছি এরকম স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় এরকম হয় স্বামী কিছু বলে স্ত্রীর ভাল লাগে না স্ত্রী কিছু বলে স্বামীর ভাল লাগে না না রকম কেন বলছে তার মানে একদ্রকে ঠিকভাবে বুঝিয়ে বলতে হবে জিনিসটা খুলে বলতে হবে কে আমি দেখো আমি কেন তোমাকে মনা করছি যেতে আমি কেন যদি ও আমার কথাটা কেন শোনে না ওকে শোনা দরকার না এরকম করলে শুনবে না পুরোপুরো মানে বুঝিয়ে জিনিসটা বলতে হবে অনেক সময় স্ত্রীরা ভাবে যে ওকে বোঝা উচিত না এগুলো কি বলতে হবে আবার মাথাছি এগুলোকেই আবার বোঝাতে হবে এতটুকু বুঝতে পারে না অনেক সময় স্বামীরা বলবে এতটুকু ও বুঝতে পারছে না আমি যখন বলছি বার যাবে না ও কেন বুঝতে পারছে না সমস্যা হচ্ছে যে আমরা ভক্ত সাথে বিয়ে করেছি আমরা কোনো যোগীর সাথে বিয়ে করি না যদি আমরা কোনো যোগীর সাথে বিয়ে করেছি তাহলে কোনো চিন্তা নেই যোগীকে কিছু বলার দরকার নেই আমরা না বললেও চোখ বন্ধ করে বুঝে যাবে আমরা কী কী বলতে চেষ্টা করছে কিন্তু আমরা তো কোনো যোগীর সাথে বিয়ে করি না আমরা তো ভক্তের সাথে বিয়ে করেছি ভক্তকে মানে আমরা খুলে বলতে হবে না বললেও বুঝতে পারবে না ও মানুষ ভগবান না ওকে বলতে হবে সো এরকম স্ত্রীকে যদি কিছু স্বামী বলছে ওকে বুঝাতে হবে স্বামী যদি স্ত্রীকে কিছু বলছে দুইজনে একদরাকে বুঝাতে হবে মেন হচ্ছে এক দুসরের উপরে বিশ্বাসটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে এ হচ্ছে আমার শুভচিন্তক আমার ভালো জনে বলছে অ্যাকচুয়ালি ভক্তিজীবনে একটা পার্টনার আমাদের সাথে ভক্তি জীবনে আমাদের যে যাত্রা এই যে যাত্রা আছে এই যে আমাদের এটা এটাতে একটা কোনো পার্টনার পাওয়া আমাদের কত ভাগ্যে আছে এ এটা খুব কঠিন আছে এই যে পুরো জার্নি আছে গোলঘুবৃন্দাবন যাওয়ার একটু সহজ না আর এই এই জার্নিতে আমরা যদি কেউ কাউকে সাথে পেয়েছি এটা আমাদের ফরচুন এটা আমাদের খুব মানে সৌভাগ্য সেটাকে বুঝতে হবে আমি এটা আপনাকে একটা যোগ বলতে চাই একটা পতি মানে খুব আনন্দ করে অফিসে মানে আজকে খুব আনন্দ আনন্দিত আছে তো ওর আশেপাশে যারা কাজ করে কম্পিউটারে বলছে কি ব্যাপার আজকে তুমি খুব খুশি মানে হচ্ছে বলছে না আমি আজকে একটা কীরকম কাজ করে আসলাম আমার আমার স্ত্রীকে বাড়ির ভিতরে লক করে এসে গেছে বলছে ওটাতে খুশি হওয়ার কি আছে বলছে না না তুমি জানো না আমি কি করেছি ওই যে ঘরের ভিতরে যেখানে ওকে লক করেছি সেখানে পঞ্চাশখানা শাড়ি দিয়েছি বুঝে সেখানে খুশি হওয়ার কি আছে বুঝছি না না তুমি বুঝতে পারছো না পঞ্চাশখানা শাড়ির সাথে পঞ্চাশখানা ব্লাউজ পিস ম্যাচিং করে বিন্দি ম্যাচিং করে ব্যাং মানে চুড়িগুলো অনেক কিছু দিয়েছি বুঝে এটাতে খুশি হওয়ার কি আছে বলছে না তুমি বুঝতে পারছো না আমি কি করেছি সব কিছু দিয়েছি কিন্তু ওখানে আয়না নেই এখন কী হবে দেখবে বিকেল পর্যন্ত মেয়েটা রেগে যাবে কেন আয়না নেই তুমি যতই সুন্দর শাড়ি দেও যদি আয়নাতে নিজেকে দেখতে পারবে না তাহলে ওর মনটা খারাপ হয়ে যাবে আমি জানে করে এরকম করে এসেছি তো আমি কেন এটা বলতে চেষ্টা করছি যে আমাদের জীবনে যতটুকু হো জিনিস থাকলেও যদি আয়না না থাকে তাহলে কি করে বুঝতে পারবো যে আমরা কীরকম লাগছি দেখতে কিংবা আমরা কীরকম ব্যবহার করছি আর আমাদের জীবনের আয়না হচ্ছে আমাদের স্ত্রী কিংবা আমাদের জীবনের আয়না হচ্ছে আমাদের স্বামী কেন বাইরের জগতে সবাই আমাদেরকে বা করবে বা আপনি তো খুব ভালো ভক্ত আপনার মতন শুদ্ধ ভক্ত কেউ নেই কিন্তু একজনই আছে পুরো জগতে যে আমাদেরকে সত্যি কথা মুখের উপরে বলবে যে না হতে পারে তোমাকে সবাই এরকম বলছে কিন্তু তুমি এরকম আছো যেটা আমাদেরকে আয়না দেখাবে সেটা হচ্ছে স্বামী স্ত্রী সম্বন্ধ যেখানে কোনো ফর্ম্যালিটি নেই মানে এক দুসরকে সত্যি কথা কী আছে সেটা সেটা বলবে অনেক সময় আমাদের নিজে আত্মার আত্মনিরীক্ষণ করা খুব কষ্ট আছে যে আমাদের ভিতরে কী খারাপ গুণ আছে কী ভালো আছে কিন্তু ও বলতে পারবে একটা পার্টনার ইন কৃষ্ণা কনসিয়াসনেস যে আমাদেরকে বলতে পারবে যে এই তুমি আজকাল হোয়াটসঅ্যাপ আর ফেসবুক অনেক বেশি দেখছো দুই তিন দিন থেকে তোমার হাতে ভাগবতম দেখি না কি হয়েছে কিংবা ও আমাকে বলবে যে হ্যাঁ এই তোমার আজকাল আমি দেখছি জব করতে করতে ঘুমিয়ে যাচ্ছ এ সত্যি কথা গেলো কে বলবে আমাদেরকে তো এই এই স্বামী স্ত্রীর সম্বন্ধটা খুব সুন্দর এটা একটা খাটা মিঠা একটা সম্বন্ধ আছে যেখানে একদোসরাকে সত্যি কথা বলতে পারবে তো এটা খুব ইম্পর্ট্যান্ট সো একদোসরার উপরে বিশ্বাস রাখা উচিত ও আমাকে এরকম কেন বলবে ও কে বলার এরকম না হয়ে সো থ্যাংক ইউ মানে যে কম্পকে আমাকে আমি কি আমাকে সেটা আয়না দেখাচ্ছে বলে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত সো এখানে শিব ঠাকুর মানে অনেকটা বোঝাতে চেষ্টা করেছে কিন্তু শুনে নেই দক্ষে আনে শুনে নেই আর চলে যায় চলে যাচ্ছে আর যখন চলে যায় ওখানে মানে যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে যাওয়ার পরে মানে খুব দুঃখ যে আমি এখানে আসলাম বা কেন কেন ওখানে কেউ ওর সাথে কথা বলছে না কেউ ওকে মান দেয় নেই ওখানে শিব ঠাকুরের কোনো আসন পর্যন্ত রাখা হয় হয়নি আর ওখানে যে ওনার দিদি আর ওনার বোনগিলো আর ওনার নিজের মা বাবা কেউ ওনার মানে পাতা দিচ্ছে না কেউ ওনার সামনে প্রযুত দেখছে না তখন আর ওনার মনের ভিতরে মানে এত খারাপ লাগছে যে আমি এখানে কেন আসলাম আমার পতির কথা শুনলে ভালো হতো আমার খুব অপমান হয়ে গেছে এখানে আর এখন দেখেন আপনি একটা এটা মানুষের সাইকোলজি যদি কোনো কোনো শত্রু শত্রু যদি আমাদের সাথে ঝগড়া করে সেটা এত খারাপ লাগবে না যদি আমাদের নিজে কেউ আত্মীয় আমাদের নিজে অন্তরঙ্গ আমাদের কেউ নিজের যদি আমাদের সাথে কথা বলবে না মন থাকবে তাহলে আমাদের গায়ে লাগবে যে আরে কেউ আমার সাথে কথা বলবো না কে কথা বললো না কেউ আমার আমার সামনে দেখলো না সেটা খুব গায়ে লাগে তখন ওনার মানে খুব খারাপ লাগছে যে কেউ তো আমাকে পাত্তা দি এখন আমি কি করব। এখন উনি মানে সাথে সাথে ভাবছে ঠিক আছে তাহলে আমি এখন আমার দেহ ত্যাগ করি দেহ রেখে দিই কেন আমি এখন এই মুখটা নিয়ে আমার পতিকে কে দেখাও কি দেখাবো তো সাথে সাথে মানে উনি কী করছেন মানে যেখানে যজ্ঞ হচ্ছে মাঝখানে গিয়ে উনি নিজের শরীরের অগ্নি দিয়ে উনি নিজেকে মানে জ্বালাতে চেষ্টা করছে আর সে সময় আপনি দেখেন মানে ওখানে যে বাতাবরণটা দক্ষ প্রজাপতি নিজের মেয়ে আছে তাও ওকে মানে বারণ করছে না যে হে তুমি মানে এটা কি করছো এরকম কেউ বলে নেয় সবাই তামাশা দেখছে মানে মজাটা দেখছে কি হচ্ছে এখন এখানে যদি কেউ এই কথাটা মানে পড়বে ভাগবতে তাহলে কি বুঝতে পারবে যে কি দক্ষ প্রজাপতি অনাসক্ত ছিল মানে খুব ভক্তিতে ছিল না কি যে হ্যাঁ ঠিক আছে আমার মেয়ে জ্বলে গেলে কী হয়েছে না অনাসক্ত না খুব বেশি আসক্ত ছিল কী জন্য আসক্ত ছিল নিজের অহংকার যে শিব আমার অপমান করেছিল গতবারে এইবারে ও স্ত্রীটা ওর স্ত্রীটা যদি জ্বলেও যায় আমার কি যদি মরেও যায় আমার কি তার মানে ও নিজের মেয়ে বলে ভাবছে না শিবের স্ত্রী বলে ভাবছে আর এখন খুবই আনন্দিত ভালো ও স্ত্রীর শিবের স্ত্রীটা জ্বলে গেলে এখন শ্রী শিব শিব বুঝতে পারবে আমার অপমান করেছিল ওর খুব ভালো হয়েছে তো এখানে একটা খুব সুন্দর জিনিসটা বোঝার মতো আছে অনেক সময় আমরা ভাবি এ আমার সাথে এরকম কেন ব্যবহার করছে আমি এর সাথে কত ভালোভাবে ব্যবহার করেছি কিংবা এ আমার সাথে কীরকম ব্যবহার করছে হতে পারে ও আপনাকে একটা আলাদা ফ্রেমে লাগিয়ে দিয়েছে ফ্রেম বুঝতে পারছেন যেখানে আমরা ফটো ফ্রেম করি না ফ্রেম হতে পারে ও আপনাকে একটা আলাদা ফ্রেমে দেখছে এখানে যখন দক্ষ প্রজাপতি সতীকে দেখে তখন ওকে নিজে মেয়ে মতন দেখছে না শিবের স্ত্রী মতন দেখছে যদি নিজের মেয়ের মতাম দেখতো তাহলে ওকে বাঁচাতো এই তুমি এরকম কেন করছো কিন্তু শিবের স্ত্রী এরকম অনেক সময় আমাদের সাথে যখন কেউ কথা বলে অনেক সময় আমাদেরকে আলাদা ফ্রেমে রেখে দিয়েছে সেজন্য আমাদের সাথে এরকম ব্যবহার করছে সে সেজন্য ওটা ওদের ভুল না ওদেরকে ক্ষমা করে দিতে হবে যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি আজ আজকাল হয় না কিন্তু আগেকালে এখন এখন আমি বলব অনেক সময় আপনি দেখবেন সেলফোনে কেউ কেউ ইয়ারফোনস দিয়ে কথা বলবে কেউ কেউ এটা কী বলে কডলেস আছে কডলেস মানে কানে ভিতরে ছোট্ট এরকম রেখে দেবে আর ফোনটা কোথাও দূরে থাকবে আর ও কথা বলতে থাকবে আর অনেক সময় যদি কোনো ক্রিকেটের কামেন্ট্রি শুনছে কিংবা কোথাও কিছু ক্রিকেটের ব্যাপারে কথা হচ্ছে হতে পারে ও নিজের হাত নিয়ে মানে বলিংয়ের অ্যাক্টিং করছে মানে ব্যাটিংয়ের অ্যাক্টিং করছে আচ্ছা যদি কেউ টেকনোলজি না বুঝতে পারে তাহলে ভাবে যে এ কি আমাকে মারতে চেষ্টা করছে নাকি অনেক সময় আপনি দেখবেন আমি যখন যাই ওই ডিপার্টমেন্টাল স্টোরে আপনি যদি কিছু কেনাকাটা করতে যায় না এই ইয়াংস্টার্স এরকম এরকম হাত দিয়ে করতে থাকে যেরকম ওরা নিজেই কোনো বড়ো ক্রিকেটার আপনি যদি দূরে থেকে দেখবে বলে আমাকে মারতে আসছে না কি কিন্তু আমরা এডুকেটেড বলে আমরা বুঝতে পারি যে না ও কানে কিছু গান শুনছে কিংবা কানে কিছু ক্রিকেটের কমেন্ট্রি শুনছে তো অ্যাকশানটা এরকম আছে কিন্তু ও আপনাকে কিছু করতে চায় না ও নিজেদের নিজেদের নিয়ে ব্যস্ত আছে কিছু শুনছে কানে করে এরকম আমাদের জীবনে যখন আমরা কারো সাথে কথাবার্তা বলি অনেক সময় যদি ওদের কথাটা আমাদের গায়ে লাগে তখন আমাদের বুঝতে হবে যে না ও আমার সাথে এরকম ব্যবহার করছে কিন্তু এখন ও কী বলে মায়ার চশমা পরে আছে কিংবা ও সত্বরজস্তমা সে গুনে নিয়ে মানে বন্ধনে আছে ও গুণের একটা প্রভাবে এরকম কথা বলছে কিন্তু লোকটা এরকম না এরকম করে মনটাকে বুঝাতে হবে কেন এটা সত্যিই কথা সে আমরা আমরা সবাই হচ্ছে শুদ্ধ আত্মা আমাদের ভিতরে কোনো কিছু দোষ নেই কিন্তু এই যে সত্ত্ব রজস তমস এই তিনটা আমার আমাদের আমাদের পিওর সোল আমাদের পবিত্র আত্মাকে ঢেকে দিয়েছে সো ও ও প্রভাবে আমরা কথাবার্তা বলি অনেক সময় তমাসটা বেশি হয়ে যায় রজসটা বেশি হয়ে যায় তখন রাগ আসে অনেক সময় সত্ত্বটা বেশি হয়ে যায় সত্ত্বগুণ তখন আমাদের ভক্তি করতে ইচ্ছা করে দান করতে ইচ্ছা করতে করে কারো সাহায্য করতে ইচ্ছা করে সো এই সত্বরজস্তমাস আমাদেরকে একটা পুতুলের মতন নাচ করায় আরে এই এই যে নাচে আমরা পুতুলের মতন নাচ করতে থাকি সো অনেক সময় যদি কেউ আমাদের সাথে ব্যবহারটা ভালোভাবে না করে আমাদের এটা বুঝতে হবে যে ও বেচারা ওর কোনো দোষ নেই সত্যরজস তমাস ওকে নাচ করাচ্ছে কি করবে একটু তমাসটা বেড়ে যাচ্ছে তো ওখানে আমাদের উপরে রাগ দেখাচ্ছে এরকম বুঝতে চেষ্টা করতে হবে এখানে দক্ষ প্রজাপতির কি হয়েছে এখনো ভাবছে না যে আমার মেয়ে বলছে শিবের স্ত্রী মরে গেলে কিছু হবে না সো এরকম অনেক সময় যখন আমরা অন্য লোকের সাথে ব্যবহার করি সত্বরজস্তম সে প্রভাবে আমাদের ব্যবহারটা বদলতে থাকে কিন্তু আমাদের ওটার উপরে বেশি পাত্তা না দিয়ে বুঝতে হবে যে ওর হৃদয়ে কৃষ্ণ আছে এর হৃদয়ে কৃষ্ণ আছে আমার হৃদয়ে কৃষ্ণ আছে আমরা সবাই হচ্ছে কৃষ্ণের অঙ্গ কৃষ্ণের পার্ট অ্যান্ড পার্সেল আর এইরকম মনে ভেবে ক্ষমা করতে চেষ্টা করতে হবে তো তারপরে শেষে কি হচ্ছে এ দক্ষায়ানি নিজের শরীরকে জ্বালিয়ে দিচ্ছে তো সে আপনি যদি দেখবেন কোনো কোনো দুটো জিনিসকে যদি আপনি নিয়ে ওয়েল্ডিং ওয়েল্ডিং বুঝতে পারছেন ওয়েল্ডিং যখন করি আমরা যখন আমরা কোনো জিনিসে জুড়াতে চাই তখন আপনি দেখবেন এখান থেকে কিছু কাটতে হবে এখান থেকে কিছু কাটতে হবে তখন দুটো একসাথে মানে জুড়ে যাবে এরকম এই যে স্বামী স্ত্রীর সম্বন্ধটা একটু একে একটু মানে নমন করতে একে একটু নইতে হবে এ একে একটু নইতে হবে তখন গিয়ে দুজনের একটা ভালো না আমি কেন এ করব ও বলবে আমি কেন ঝুঁকবো তাহলে ও সম্বন্ধটা কোনো দিন ভালো হবে না যদি একটা ভালো মিশ্রণ করতে হবে তাহলে দুইজনকে একটু মানে কি বলে বিনয়ী হতে হবে একটু কম্প্রোমাইজ করতে হবে তখন গিয়ে একটা খুব সুন্দর সম্বন্ধ দুজন মধ্যে হবে অবশ্য আমরা সেই আমরা যখন দুসরাকে দেখি তখন আমরা একটা জিনিস ভুলে যাই যে স্ত্রী হচ্চ বৈষ্ণবী আর স্বামী হচ্চ বৈষ্ণব যেরকম বাইরে জগতে আমরা খুব সাবধান থাকি যে বৈষ্ণব অপরাধ করতে নেই কিন্তু নিজে বাড়িতে আমরা ভুলে যাই যে আমি যার সাথে কথা বলছি সে হচ্ছে একটা বৈষ্ণবী কিংবা আমরা যার সাথে কথা বলছি সে হচ্ছে একটা বৈষ্ণব যদি সেটা আমরা মনে মনে রাখবো তাহলে আমরা বৈষ্ণব অপরাধ করব না তো অনেক কিছু আমরা চর্চা करলাম কিন্তু এই সব কিছু করার জুনে জীবনে আচরণ করতে জুনে শক্তি কোথা থেকে আসবে শক্তি আসবে যদি কার কারো ভক্তি শক্ত আছে মানে কারো যদি সাধনা ভালো আছে তাহলে এ সব কিছু জীবনে আচরণ করতে জন্য শক্তি পাবে কেন এই ভৌতিক জগৎ হচ্ছে একটা সমুদ্রর মতো আর সমুদ্রে ঢেউগুলো খুব মানে জোরে আসে কিন্তু যদি আমাদের জাহাজটা দড়ি দিয়ে যদি কি বলে ওই ননগার বলে না কি বলে ওটা হ্যাঙ্গার ওটা যদি হ্যাঙ্গারে খুব ভালোভাবে শক্ত দিয়ে বাঁধা আছে জাহাজটা তাহলে সমুদ্রের ঢেউটা কত বা জোরে না আসুক আমাদের জাহাজটা হিলবে কিন্তু ভেসে যাবে না ডুবে যাবে না জাহাজটা হিলবে কিন্তু বেঁচে থাকবে এরকম এই ভৌতিক জগতে অনেক ঢেউ আসবে কিন্তু যদি আমাদের জীবনকে শক্ত করে কৃষ্ণ সাথে বাঁধা আছে তাহলে আমরা ভেসে যাব না আমরা ডুবে যাব না হ্যাঁ সমস্যা আসবে আর যাবে আসবে আর যাবে কিন্তু গুরু সাধু শাস্ত্র কৃষ্ণকে ধরে রাখতে হবে যদি আমরা নববিধা ভক্তি স্মরণ আর কীর্তন শ্রবণ আত্মনিবেদন এগুলো সব যদি আমরা পাদ সেবন ভালোভাবে যদি আমরা করি তাহলে যে কোনো ঢেউ থেকে আমাদের নিজেকে আমরা বাঁচাতে পারবো তো এই গৃহস্থ জীবনের মেন জিনিস হচ্ছে যে কৃষ্ণকে মাঝখানে রাখতে হবে যদি আমাদের সবসময় আমাদের মনে ভিতরে এটা আমরা কনশিয়াস থাকবো যে কৃষ্ণা ইজ দ্য সেন্টার অফ আওয়ার লাইফ আমাদের জীবনে মাঝে আছে কৃষ্ণ আর জীবনের উদ্দেশ্যে আছে কৃষ্ণকে সন্তুষ্ট করা আর সবার মধ্যে কৃষ্ণ আছে আর বৈষ্ণব অপরাধ করতে নেই আর মেন গোল জীবনের লক্ষ্য হচ্ছে গোলক বৃন্দাবন যাওয়া তাহলে এই ছোট ছোট জিনিস নিয়ে সময় নষ্ট করতে নেই কেন আমরা যে এত বেশি চেষ্টা করি আরেকটা লোককে চেঞ্জ করতে জুড়ে কিন্তু যাকে আমরা চেঞ্জ করতে চেষ্টা করছি সে তো আমাদের কাছ সাথে স্থায়ী থাকবে না এই জন্মে ও পতির মতাম আছে কিংবা মা বাবা কিংবা বাচ্চারা আরেকটা জন্মে আর একটা পতি আর একটা এরকম তো চেঞ্জ হতেই থাকবে তাহলে সময় অন্য কাউকে চেঞ্জ করা আর পিছনে সময়টা না নষ্ট করে কৃষ্ণের সাথে সম্বন্ধটা কীভাবে দৃঢ় করতে পারবো সেটার উপরে যদি বেশি সময় খরচা করা হয় তাহলে সেটা আমাদের লাভ লাভ হবে আর যত সম্ভব অ্যাডজাস্ট করে নিতে হবে কেন এই ভৌতিক জগতে সবসময় সমস্যা আছে আপনি বলতে না যে হ্যাঁ দুই বছর আগে আমি আনন্দে ছিলাম এখন এই সমস্যা আছে না সমস্যা তো সবসময় আছে একটা ছোটো বাচ্চার জন্ম হয় ও বড়ো সমস্যা কিন্তু বিচারা কথা প্রযুক্ত বলতে পারে না ওকে অনেক সময় জোর করে মা দুধ খাবিয়ে দে ও খেতে চায় না বমি হয়ে যায় কী করে আর অনেক সময় পটি মানে মলমূত্রতে পড়ে থাকে মা ঘুমিয়ে আছে দেখে না একটা ছোটো বাচ্চার কত জীবনে সমস্যা আছে আর ঠিক আছে যখন একটু বড়ো হবে তখন আরও সমস্যা এক্সাম পরীক্ষা দিতে হবে স্কুলে যেতে হবে ঠিক আছে আর একটু বড়ো হলে আর একটা সমস্যা কোন কলেজে সিট পাবে ঠিক আছে কলেজে সিট পেয়ে গেছে আরেকটা সমস্যা চাকরি পাবে কি না ও ঠিক আছে চাকরি পেয়ে গেছে আর একটা সমস্যা ভালো মেয়ে পাবে কি না ঠিক আছে ভালো মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে আর বাচ্চা হবে কি না ঠিক আছে বাচ্চা হয়ে গেছে এখন বাচ্চার পড়াশিকা কোন ঠিক হবে কি না ঠিক আছে ওর হয়েছে তো বউমা কীরকম আসবে ও ভালো আছে কি নাহলে পুরো পরিবারটা নষ্ট হয়ে যাবে নাহলে কোনো না কোনো সমস্যা শেষে যখন দেহ রাখে তখনও সমস্যা আছে কেন আমাদের দেহাটাকে জ্বলাতে জুড়ে শ্মশানে নিয়ে যেতে হবে আর বোম্বে আর দিল্লি আর কলকাতা বড় বড় সিটিতে এত বেশি ট্রাফিক জ্যাম থাকে একটা শরীরে জ্বলাতে জুড়ে শ্মশানে নিয়ে যাবে পাঁচ ঘন্টা ট্রাফিকে বসে থাকতে হবে ওখানে বড় সমস্যা আছে এটা না যে দেহ রাখার পরে সমস্যা আছে দেহটা জ্বালাদের জন্য এত বড় বড়ো সমস্যা আছে বড় বড় সিটিতে তো সমস্যা তো যখনই আমরা ভৌতিক জগতে পাই রেখেছি তার মানে সমস্যার ভিতরে পাই রেখে দিয়েছি অলরেডি আর এটাতে কিছু সেই জন্যে একটাই আমাদের মানে আশা আছে যে ভগবানের পাইটা ধরতে হবে দৃঢ় করে আর কোনো সলিউশন নেই ভগবানের পাইটা আমরা ধরে রাখি আর একটা বিশ্বাস যে এখানে যেটাই আমাদের সাথে হচ্ছে কিছু পার্মানেন্ট না সব কিছু চলে যাবে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে দিনকে বলতে পারবো না যে তুমি দাঁড়াও আমি রাত চাই না আর চন্দ্রকে বলতে পারবো না তুমি দাঁড়াও আমি আমি চাই না যেন সকল হো সকল তো হবেই আর তারপরে রাত হবে আর তারপরে আবার সকল হবে যেরকম সমস্যা আসবে তারপরে কিছু খুশি হবে তারপরে আবার সমস্যা দুঃখ হবে তারপরে সুখ হবে এটা কন্টিনিউস সেই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছে তম তিথিকশস্ব ভারতা সহ্য করো আর কিছু করার নেই কোনো দিন ঠান্ডা থাকবে কোনো দিন গরম থাকবে কোনো দিন কেউ মা দেবে কোনোদিন কেউ অপমান করে ফেলবে এটা একটা প্রসেস মানে এটা কন্টিনিউস জিনিস যেরকম এক টাকা পয়সা আপনি নিন আপনাকে দুই দিকে নিতেই হবে আমি এই পাশেটা চাই ওই পাশেটা চাই না সেটা বলতে পারবো না আমি সুখ চাই কিন্তু আমি দুঃখ চাই না সেটা হবে না দুঃখের সাথে সুখ ফ্রি সুখের সাথে দুঃখ হচ্ছে ফ্রি না চাইলেও আসবে পিছনে তো সেটা নিয়ে আমাদের মানে তেরি থাকতে হবে যে সব জিনিস পাসিং আছে আজকে যে আমার জীবনে সব ভালো আছে বলে আমার খুব বেশি খুশি হওয়া দরকার নেই আর আজকে যদি আমি দুঃখী আছে তাহলে আমার বেশি দুঃখী হওয়া উচা দরকার নেই যেহেতু সুখে আসবে জাস্ট কিছুদিন পরে আবার চাকার মতো মানে চাকা একদিকে উপর যাবে আবার একদিকে নিচে উপর নিচে উপের আর একটা জিনিস বুঝতে হবে যে জিনিসটা আজকে আমাকে সুখ দিচ্ছে হতে পারে কিছুদিন পরে ওটা আমার সুখের কারণ না অন্য কিছু হয়ে যাবে কোনো জিনিস এখানে স্থায়ী নেই এ ভৌতিক জগতে আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার ভাই জার্মানি গেছিলো তো জার্মানি থেকে ও একটা রাবার নিয়ে এসেছে মানে ওই বাচ্চারা যেটা বইয়ের ভিতরে পেন্সিল আর রাবার এত আমার ভালো লাগতো আমি ভাবতাম যে এ রাবার আমাকে যত আনন্দ দিচ্ছে আমার আর দুনিয়াতে আর পৃথিবীতে কিচ্ছু লাগবে না সবসময় আমার কামপাসে ও রাবার নিয়ে ঘুরতাম আর আমি ভেবেছিলাম যে আমি যখন পর্যন্ত মানে এ এই রব্বারটা সবসময় আমার সাথেই থাকবে আমি যখন পর্যন্ত মরে যাবো না আমি রাবারটা রাখবো কিন্তু এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করবেন ও রাব্বারটার কোথায় আমি জানি না ও তো তখন আমি ভাবতাম এরকম যখন ছোটো ছিলাম ক্লাস তিনে কিংবা চারে ছিলাম কিন্তু এখন ওটা আমাকে আনন্দ দিচ্ছে না এখন অন্য কিছু আনন্দ দিচ্ছে কিছুদিন পরে এটাও আনন্দ দেবে না অন্য কিছু আনন্দ দেবে আমাদের যেরকম স্বভাবটা কোনো জিনিসই স্থায়ী না আজকে যেটা আনন্দ দেবে কালকে অন্য কিছু আনন্দ দেবে সেই জন্য বেশি সিরিয়াস নিতে নেই এই ভৌতিক জগতে কিছুই সিরিয়াস নিতে নেই সিরিয়াস নেবার একই এ কি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মানে মহামন্ত্রটাকে সিরিয়াস নিতে হবে গুরুকে সিরিয়াস নিতে হবে গুরু সাধু শাস্ত্র শ্রীমদ ভাগবতম পঠন করা পাঠ করা সেটা আমাদের খুব সিরিয়াস নিতে হবে বাকি জিনিস আস্তে থাকবে যেতে থাকবে जो सम्भव भल स्वभाव राखे सबै साथै जति भल व्यवहार गर तर तिम्रो भक्तिमर्गे आगे पबार साथै भा सम्बन्ध किनभ जे खराब सम्बन्ध आोलक बृन्दावन दरज চাবিটা ও লোক কাছেই আছে যদি আমরা কারো মন খারাপ করব। তাহলে আমরা ভগত ধাম যেতে পারবো না সবাই সাথে ভালো সম্বন্ধ রেখে সবার সেবা করে বৈষ্ণবদের অপরাধ না করে নাম জপ করে বৈষ্ণব সেবা করি তাহলে আমরা তাড়াতাড়ি ভগত ধামে ফিরে যেতে পারবো তো আমি এখানে শেষ করবো মানে হচ্ছে সময় হয়ে গেছে খুব ধন্যবাদ আমি জানি না আপনাদেরকে বুঝাতে পারলাম কি না অনেকগুলো শব্দ মানে আমার বাংলাতে আসেনি খুব কনফিউজ হয়ে যায় কেন আমি এখানে সাধারণ তেলুগুতে কথা বলি তো তেলুগুতে কথা বলতে গেলে খুব মানে ইজিলি বলতে পারি বাংলাতে একটু আমার কষ্ট হয় আই জাস্ট হোপ আমি আপনাকে কিছু মানে বুঝাতে পারলাম থ্যাংক ইউ সো মাচ আমি এখানে শেষ করবো জগৎগুরু শিলপ্রি যায় হরে কৃষ্ণ কোয়েশ্চন কারেক্ট She is saying that it's a duty of a wife to fulfill all the desires of the husband. So, how can one fulfill that? Is that, a, is that the question? Okay. Mm. Okay. So, yeah. You it right. Uh, so, there are two things here. One is Nematik Dharma. One is Nitta Dharma. আর নেমেতিক ধর্ম চেঞ্জ হতে থাকে যেরকম যখন আমি একটা ছাত্র ছিলাম ছাত্রা ছিলাম তখন আমার ধর্ম ছিল যেন আমি ভালোভাবে এক্সাম লিখি এক্সামের জন্য পড়ি তারপরে আমার যখন বিয়ে হয়ে গেছে তখন আমার ধর্ম হচ্ছে আমার পতির সেবা করা তারপরে যখন বাচ্চারা হয়েছে আমার মায়ের আমার একটা ডিউটি আছে মায়ের মায়ের যেটা ডিউটি আমাকে বাচ্চাদের দেখা এরকম সবসময় ধর্মটা চেঞ্জ হতে থাকে যেরকম কোনো একটা ব্রহ্মচারী আশ্রমে ওনার ব্রহ্মচারীর ডিউটি আছে তারপরে উনি যখন গৃহস্থ আশ্রমে ঢুকবে গৃহস্থ ডিউটি তারপরে যদি বনপ্রস্থ তারপরে সন্ন্যাস এরকম এই নেমিতিক ধর্মটা চেঞ্জ হতে থাকে আরেকটা হচ্ছে নিত্য ধর্ম যেটা যে কোনো সময় চেঞ্জ হবে না আমি যদি একটা পশুর শরীরে থাকি কিংবা মানুষের শরীরে থাকি কিংবা আমি ব্রহ্মচারী থাকি আমার গৃহস্থ থাকি নিত্য ধর্ম হচ্ছে ভগবান কৃষ্ণর সেবা করা পূজা করা ওনাকে মনে রাখা ওনার স্মরণ করা সেটা নিত্য ধর্ম সেটা কোনো দিন চেঞ্জ হবে না অনেক সময় কি হয় সাধারণত আমাদের নিত্য ধর্ম আর নেমিতিক ধর্ম দুটোকে সাথে নিয়ে চলতে হবে কিন্তু অনেক সময় এরকম হয় যে আমাদের নেমিতিক ধর্মটা নিত্য ধর্মকে ডিস্টার্ব করছে তখন আমাদের ইম্পর্টেন্স দিতে হবে নিত্য ধর্মকে তার মানে আমাদের শাস্ত্রের অনুসারে বেদের অনুসারে পতির সব ইচ্ছা গেলেও পূরণ করা একটা স্ত্রীর দায়িত্ব কিন্তু অনেক সময় এরকম হয় যদি কেউ মানে বলবে নিজের স্ত্রীকে যে তুমি আমিষ খাও কিংবা অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে যেটা আমাদের ভক্তি জীবনের জন্য ভালো না তাহলে সে জিনিসগুলো নাও পালন করলে ওটাতে কিছু ক্ষতি হবে না কেন নিত্য ধর্মকে আমাদেরকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে নৈমিত্তিক ধর্ম থেকে আর যদি আমাদের প্রতি যে গিলো দিচ্ছে সেটা শাস্ত্র অনুসারেই আছে সেটা আমাদের নিত্য ধর্মকে কোনো ডিস্টার্ব করছে না তাহলে সেটা আমরা ভালোভাবে ফুলফিল করতে পারি সেটা আমাদের রেসপন্সিবিলিটি ইনফ্যাক্ট আগেকার দিনে মেয়েরা জব টব তপস্যা কিছু কর করার দরকারই ছিল না কিন্তু তখনকার দিনে নিজের হি নিজের গুরু আর ওরা নিজেই যজ্ঞ করতো তপস্যা করে জব করে এত সুন্দরভাবে ওনারা সব কিছু করতেন যে জাস্ট স্ত্রী যদি নিজের স্বামীর সেবা করে তাহলে ও ভগবদ্ধাম চলে যাবে ওকে আলাদা করে কিচ্ছু করা দরকার নেই আর এটা বেদতে লিখা আছে ভক্তি বিলাস আর একটা হচ্ছে পদ্ম পদ্মপুরাণ আমার এখন শ্লোক নাম্বার মনে পড়ছে না কিন্তু লিখা আছে যে যেভাবে একটা রাজা যদি ভালো কর্ম করে তাহলে সেটা প্রজাকে যাবে যদি কোনো ইয়জমান ভালো কাজ করবে তাহলে বাড়ি যে চাকর আছে তাকে আধা যাবে এরকমই যদি কোনো পতি ভালো কর্ম কবে তার আধা ভালো কর্ম পত্নীকে যাবে ফ্রি কিছু করার দরকার নেই আজকে যদি আপনার পতি ষোলো মালা করছে তার মানে ওর আট মালার ফলটা আপনাকেই যাবে কিন্তু ও যেন সোলামালা করে সেটা যেন আপনাকে একটু মানে কি বলে অনুকূল পরিস্থিতি বাড়িতে নিয়ে আসতে হবে অ্যাকচুয়ালি পতিরা মানে কি বলে না পতির পুণ্য সতীর পুণ্য বলে না মানে যে পতি যদি করে যাত্রা করে জব করে তাহলে পত্নীর সব এটাতে এসে যাচ্ছে কিন্তু এখন আপনি মানে ভাববে তাহলে তো আমাদের জব করা দরকারই কী আছে দীক্ষা নেওয়া দরকারই কী আছে কিন্তু প্রভুপাদ আমাদেরকে বলেছে যেহেতু আজকল পতিরা এত মানে কি বলে উন্নত না যে ওরা নিজেই যদি জব করছে না আর আপনারা যদি জব করবে না তাহলে দুইজনই একসাথে নরকে যাবে তো সেজন্য যেহেতু আমরা হচ্ছে একটা আলাদা আত্মা আমরা আমাদের নিজে জব টপ করি কিন্তু যদি বাই সাম গুড ফরচুন যদি আমাদের ভাগ্যে ভালো আর এরকম একটা প্রতি সাথে আমাদের বিয়ে হয়েছে যে খুব নিজেই খুব সুন্দর ভক্ত তাহলে আমাদের প্রথম ডিউটি হচ্ছে যে ওর সেবা করা ওকে হেল্প করা ওর আধ্যাত্মিক জীবনে আইডিয়াল ফ্যামিলি হবে যেখানে পতি হবে গুরু আর ওর সব কিছু গাইডেন্স করবে আর পত্নী ওর গাইডেন্সে

মানে ও আমিষ খেতে আর ওই জিনিসগুলোতে নিয়ে যায় তাহলে পুরোপুরো ফলো করার দরকার নেই তো সেটা আমাদের খুব ভালোভাবে ব্যালেন্স করতে হবে আজ ইস হোপ আই কুড আনসার ইয়ার কোয়েশ্চেন ইজ দ্যাট ইফ দে ডিফারেন্স অফ ওপিনিয়ন বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হাউ ডু দে মুভ ফরওয়ার্ড কারেক্ট এম আই রাইট ওকে যদি ওকে সো দেন ইউ ক্যান গেট দ্য থার্ড পার্টি থার্ড পার্টি ইন বিটুইন যখন এরকম হয় তাহলে আপনারা কোনো সিনিয়র ওয়াইস কিংবা আপনাদের বাড়িতে যারা বড়ো লোক আছে তাদের আপনি একটু ইন্টারভেন ওদের একটু মানে হেল্প নিতে পারবেন ফর গাইডেন্স বিকজ I can't say that maybe husband should always be followed because I don't know what's the issue. Neither I can say, okay, wife should be followed because I don't know what's the issue. So how do I know who is right? So sometimes when there is a, a misunderstanding... দস অলওয়েজ গুড দ্যাট ইউ বোথ কমিউনিকেট উইথ ইচ আদার যখন দুইজনের মানে মত হচ্ছে না তখন এক দুসরাকে নিজের মত বোঝাতে চেষ্টা করো অ্যাক্রস দ্য টেবল বসে আর যদি তাও হচ্ছে না তাহলে অন্য কাউ কোনো সিনিয়র বৈষ্ণব আছে কিংবা শিক্ষাগুরু আছে কিংবা আমাদের দীক্ষাগুরু কিংবা যে আমাদের মানে পসিবল টু রিচ ওদের একটু গাইডেন্স নিয়ে আগে যেতে হবে আই ক্যান গিভ এ ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট অলওয়েজ ফলো হাজব্যান্ড আই ক্যান সে অলওয়েজ ফলো ওয়াইফ is we don't know what's the picture what's the story let me repeat if i understood the question she says that at times when i see that there is some issue i lose my temper at that moment i just lose my temper i am not able to speak politely okay 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 <clears throat> বুঝতে পারল আমার ইচ্ছা আছে যে আমি সবাই সাথে ভাবে কথা বলবো কিন্তু অনেক সময় এরকম কোনো একটা জটিল সমস্যা চলে আসে যে আমি আমার তখন আমার ইমোশনটা আমি কন্ট্রোল না করে আমি তখন মানে রাগ করে ফেলি তো কি করা যায় সি ইট ইজ লাইক দিস যেটা আমরা সবসময় উপয়োগ করব সে স্বভাবটাই মানে বাইরে চলে আসবে মানে আমি বলছি যখন আমরা রান্না করি না রান্নাঘরে আপনি দেখবেন রান্নাঘরে আমরা ওই পাঁচ ফোঁটা না কি বলে ওই হলদি হলুদ আর লবং আর কিছু কিছু জিনিস আমরা বেশিভাগে মানে ডালে দেব সবজিতে দেবো এখানে দেবো ওটা বেশিভাগে আমরা ব্যবহার করি সেই জন্য ওগুলো সব সামনে থাকবে আর কিছু কিছু মশালা আছে যেটা যে কোনো একটা দিন আমরা ব্যবহার করব। প্রতিদিন ব্যবহার করি না তাহলে সেটা পিছনে চলে যায় পিছনে চলে যায় যেরকম কোনো একটা গরম মশলা কিংবা রান্ধনীয় যে কোনো এটা পিছনে চলে যাবে কিন্তু যেটা প্রতিদিন ব্যবহার করবো সেটা সামনে থাকবে হলুদ আর লং লওয়ঙ্গার সো সেরকমই যে স্বভাবটা প্রতিদিন ব্যবহার করবো সেটা অনুকূল পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতিতে চলে আসবে সেই জন্যে এভরিডে বিহেভিয়ার ভালো রাখতে হবে তার মানে প্রতিদিন প্রতিদিন যদি আমি সবাই সাথে ভাবে কথা বলার অভ্যাস রাখলে যে কোনো বিপৃত পরিস্থিতির সময়ে ওটাই বাইরে আসবে কেন এটা আমার অভ্যাস হয়ে গেছে এখন আমি চেষ্টা করলেও রাগ আসবে না সো যেইভাবে আমাদের ট্রেনিং করা হয়েছে সেটাই আমাদের মুখে থেকে বাইরে আসবে আপনি আপনি গল্পটা জানেন অকবর আর বীরবলের গল্পটা একবার বীরবল আকবর আর বীরবল বসে আছে তো কেউ একটা মানে বিধ্বান ওখানে আসে বিধ্বান লোকটা আর ও এত এত ভাষাগুলো জানে কমপকে পঞ্চাশখানা ভাষা জানে আর ও মানে ওখানে সবাইকে বলছে যে আমার মাতৃভাষাটাকে যদি কেউ বলে দেখাও তাহলে আমি আমার মানে মাথাটা ওনার সামনে নমন করব কিন্তু কেউ বলতে পারছে না যেহেতু যেই ভাষাটা বলবে সেই ভাষায় খুব সুন্দরভাবে বলছে তো রাজা এখন বলছে কি করা যায় এটা তো বড়ো সমস্যা হয়ে গেলো ও সবাইকে মানে এ করছে যে বলো বলো আমার মাতৃভাষাটা কে বলতে পারবে আমি দেখি তখন বীরবল বলছে আমাকে একদিন দো আমি কাল সকালে বলে দেবো ওর মাতৃভাষাটা কি তো বলছে ঠিক আছে তখন বীরবল কি করে সকলবেলা যখন ওই মানে ওই কি বলে ওই মলমূত্র বিসর্জন করতে যায় তখন বীরবল কি করে একটা লোটাতে জল নিয়ে ওর মুখের উপরে ফেলে দেয় সকল ভোরবেলা আর তখন ও এত মানে রেগে যায় আর যেটা ওর মাতৃভাষা সেটাতে গালি দিয়ে ফেলে তখন আর বীরবল কিছু বলে না ওখান থেকে পালিয়ে যায় তারপরে সভাতে এসে বলে ওর মাতৃভাষা হচ্ছে বাংলা বলছে কি করে বুঝতে পারলে বলছে যে যেটা নিজের মাতৃভাষা যখন কেউ মানে রেগে যায় তখন সেটাই মুখে থেকে বেরোবে আর তখন অন্য ভাষা বেরোয় না সেরকম যেটা আমাদের প্রকৃত প্রকৃতি যেটা আমাদের স্বভাব সেটা এ মানে বিপরীত পরিস্থিতিতে সেটা বাইরে চলে আসে তখন আমাদের যে নিজের স্বভাবটা কীরকম বুঝতে পারবে এবার ইংলিশে বলা হচ্ছে যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হু ইজ এ ডিভোটি ওয়ান ইউ পুট হিম ইন এ প্রভোকেটিং সিচুয়েশন যখন পরিস্থিতিটা অনুকূল না থাকে তখন কিভাবে ব্যবহার করছে সেটা দেখে আমরা বুঝতে পারবো এক কীরকম ভক্ত কেন পরিস্থিতি অনুকূল থাকলে তো সবাই শুদ্ধ বৈষ্ণবই দেখতে মনে হবে সবাই খুব সুন্দর মিষ্টিভাবে কথা বলবে আর আপনার দাস আর একদম খুব সুন্দরভাবে কথা বলবে কিন্তু যখন পরিস্থিতি অনুকূল না থাকবে তখনও যদি ও সেই রকম ব্যবহার করে তখন বোঝা যায় যে হ্যাঁ এর ভক্তিতে একটু আগে বড়েছে একটু মেচুর হয়েছে তো সেই জন্যে ভগবান কৃষ্ণ অর্জুনকে কী বলছে অভ্যাস 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 করতে থাকলে ধীরে 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 আমাদের যে খারাপ স্বভাবগুলো সব বেরিয়ে যাবে আর আমাদের স্বভাবটা ভালো হবে সে আমরা যেটা মনের মধ্যে বিচার করি সেটা আমরা বলি যেটা আমরা বলি সেটা সেরকম আমরা ব্যবহার করি যেটা আমরা ব্যবহার করি সেটা আমাদের আদত হয়ে যাবে আর যেটা আমাদের আদত হয়ে যাবে সেটা আমাদের ক্যারেক্টার হয়ে যাবে সো সব কিছু মনের মধ্যে থেকে স্টার্ট হয় সেই জন্য আগে মনটাকে শুদ্ধ করতে হবে আর মনটা শুদ্ধ হবে যখন আমরা জব করব। আর বুদ্ধিটা শুদ্ধ হবে যখন আমরা শাস্ত্র পড়ব শরীরটা শুদ্ধ হবে যখন আমরা সেবা করব। যার হৃদয়টা শুদ্ধ হবে যখন আমরা অহংকারটা আমাদের শুদ্ধ হবে যখন আমরা বৈষ্ণব সেবা করব সো এইগুলো এই মন বুদ্ধি অহংকারকে শুদ্ধ করতে জন্যে শাস্ত্র অধ্যয়ন বৈষ্ণব সেবা জব এইগুলো আমাদের ভালোভাবে থাকলে ধীরে ধীরে স্বভাবটা একটু একটু চেঞ্জ হতে আরম্ভ হবে আর কনসিয়াসলি ওটাকে চেক করতে থাকতে হবে হাউ আই এম টকিং মে কী কীভাবে আমি কথা বলছি কীভাবে ব্যবহার করছি যদি কেউ আমার সাথে এরকম কথা বলে আমার মনের মধ্যে কী আসছে এটা কনসিয়াসলি এটা দিস হোল থিং ইজ লাইক জাগলিং অফ দি বলস আপনি কোনো দিন সার্কাস দেখেছেন সার্কাসের জোকার থাকে না ওই বলগুলোকে এরকম 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 আর এত এত অ্যাটেন্টিভভাবে করতে হবে একটু যদি কারেক্ট টাইমে হাত উপর নিচে না হলে বলটা নিচে পড়ে যাবে এইরকম হচ্ছে আমাদের এই ভক্তি জীবনটা খুব অ্যাটেন্টিভ থাকতে হবে কী কথা বলছি কী বিচার করছি আমি কীরকম আমার সময়টা কাটছি কার সাথে সঙ্গে আছি এগুলোই আমাদের খুব ইম্পর্টেন্ট যার সঙ্গে থাকি ধীরে ধীরে তার রকম হয়ে তার মতো হয়ে যায় আমরা সেজনে জন্য ভালো সঙ্গে আছি কি না যেরকম আমরা যখন জল খাই আমরা কত সাবধান কোন জলটা খেলাম এই জলটা খেলে আমার কোনো ইনফেকশান হবে না তো এরকম কোন কার কথাগুলো শুনলাম কি পড়লাম কি বই দেখলাম ইউটিউবে কি দেখলাম এগুলো সব কিছু প্রভাব দেবে আমাদের মনে ভিতরে ব্যবহারের ভিতরে বাণী ভিতরে সব জিনিসের প্রভাব হবে সেজনে খুব সাবধান থাকতে হবে আই এস হোপ দিস আনসার হেল্প সরি ফর দ্য লং আনসার ওকে সো ইয়ার কোয়েশ্চেন ইজ দ্যাট নো ম্যাটার হাউ মাছ আই ট্রাই বাট আই এম টু প্লিজ মাই হাজব্যান্ড নাও দে আর সো মেনি থিংস ইনভলভ ইন দ্য সেখানে অনেক কিছু আছে সে একটা জিনিস বুঝ বুঝতে হবে আমাদের ভৌতিক জগতে আমি যে কর্ম করলাম ইজি কল টু রিজাল্ট না আমি যেটা কর্ম করলাম প্লাস পূর্বজন্মে কর্ম প্লাস ভগবানের কৃপা ইজি কল টু রিজাল্ট এতটুকু যদি আমি বুঝতে পারবো আমাদের গায়ে লাগবে না কেন আপনি যে চেষ্টা করছেন আপনি আপনার হন্ড্রেড পারসেন্ট চেষ্টা করছেন কিন্তু আপনার পূর্বজন্মকর্মা আছে ভগবানের স্যাংশন আছে ওর পূর্বজন্মকর্মা আছে ওর পূর্বজন্মের স্বভাব আছে সংস্কৃতি আছে ও যেখান থেকে এসেছে আমরা জানি না কে কোন শরীর থেকে এসেছে আজকে আমি যে এই মানুষ শরীরে বসে আছি কিন্তু তার আগে আমার তোমারটা কোথায় ছিল আমার আত্মাটা আমি জানি না কোনো একটা পশুর শরীরে ছিল কোন শরীরে ছিল জানি না তো অনেক সময় কী হয় শরীরটা আমাদের চেঞ্জ হয়ে যায় কিন্তু মনোবৃত্তিগুলো সেরকমই থাকে পশুর মতোই কেন কেন দুটো সূক্ষ্ম শরীর আছে আর একটা স্থূল শরীর আছে স্থূল শরীরটা তো চেঞ্জ হচ্ছে কিন্তু সূক্ষ্ম শরীরটা তো একই সবসময় ওই শরীরটা নিয়ে আমরা অন্য অন্য শরীরে ঘুরছি তো সূক্ষ্ম শরীরে অনেক সময় আমাদের স্বভাবটা এরকম আছে সেটা এত তাড়াতাড়ি চেঞ্জ করা মুশকিল আছে সেজন্য আপনি দেখবেন অনেক সময় কেউ কুড়ি বছর পঞ্চাশ বছরে যদি কৃষ্ণ কনসিয়াসনেসে আছে তাও আপনি দেখবেন কোনো চেঞ্জ নেই অনেক সময় আপনি দেখবেন দশ বছর পনেরো বছর বিশ বছর থেকে চৌষট মালা করছে তাও স্বভাবটা একই রকম তখন মনে হয় যে কি ভগবানের নামে কোনো প্রভাব নেই না কি এত সুন্দরে জব করে সাধনা করে তাও রাগ কেন হচ্ছে না কেন এই স্থূল স্থূল শাড়িরটা আলাদা আছে কিন্তু সূক্ষ্ম শাড়িটা ওই শাড়িটা যেটা এত এত শরীরে ঘুরে ঘুরে এসেছে সো অনেক কিছু বৃত্তি অনেক কিছু মানে ক্যারি ফরওয়ার্ড করেছে পূর্বজন্ম থেকে সো একদম এক মিনিটে চেঞ্জ হবে সেটা আপনি এক্সপেক্ট করবেন না সময় লাগবে সি দ্য হোল প্রসেস অফ কৃষ্ণ কনসিয়াসনেস ইজ নট অ্যাবাউট রেজাল্ট ইটস অ্যাবাউট এন্ডিভার ই কৃষ্ণ কন ভাবনামৃত যে যে প্রসেসটা আছে সেটা রিজাল্টের উপরে বেশি মানে এটার রিজাল্ট কি আসবে সেটা ইম্পর্টেন্ট না আপনি কি চেষ্টা করেছেন সেটা ইম্পর্ট্যান্ট কেন ভগবান এটা দেখছে আপনি চেষ্টা করেছেন আপনি ভালোভাবে কথা বলছেন আপনি আপনার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করছে ওনাকে বোঝাতে জুনে সো সেটা ভগবান দেখছে বাকি রেজাল্ট আপনি পাবেন কি এই জন্মে না পেয়ে নেক্সট জন্মে পাবেন সেটা ভগবানের ইচ্ছা সেটা আপনার হাতে নেই সো আপনি আপনার স্বভাবটা চেঞ্জ করবেন না আপনি যেটা করতে থাকছেন করতে থাকেন সবার সাথে ভালোভাবে থাকবেন চেষ্টা করেন ভালোভাবে ব্যবহার করতে ও আপনার সাথে সেভাবে ভালোভাবে কথা বলবে কি না বলবে সেটা ওর প্রবলেম আপনাকে আপনার তরফ থেকে কাজটা করতে হবে আরেকটা জিনিস হচ্ছে কৃষ্ণ নোজ হোয়াট টু ডু টু মেক ইউ মোর ক্লোজার টু হিম অ্যান্ড সামটাইমস দ্য ট্রিটমেন্ট মে নট বি ভেরি গুড কৃষ্ণ ভালোভাবে জানে আপনার জীবনে কীরকম পরিস্থিতি হলে আপনি উনার ওনার আরও কাছে যাবেন যেরকম হতে পারে একটা ভক্তের ভক্তের জীবনে যদি ওকে প্রমোশন দেওয়া হবে জবে তাহলে ওর জন্য খুব ভালো প্রমোশন হলে ওর ভক্তি আরও বড়ে যাবে আরও খুব সুন্দরভাবে ভক্তি করবে অন্য কোনো ভক্তের জীবনে যদি প্রমোশন হবে ওর জন্যে ভালো না ওর প্রমোশন হলে আরও বিজি হয়ে যাবে জবে আর যে আঁটমালা করছিল সেটাই ছেড়ে দেবে তাহলে ওকে প্রমোশন দেবে না একটা মাতাজি যদি একটা মানে ওনার প্রতি যদি খুব ভালো খুব সুন্দর স্বভাব হতে পারে ও ভক্তি ছেড়ে দেবে ওর পতির পিছনেই মানে পাগল হয়ে আর কিছু ভক্তি ভক্তিপ্রাপ্তি করবে না হতে পারে আর একটা মাতাজি জুনে যদি ওনার প্রতি স্বভাব ভালো নেই তাহলে ওটা ভক্তি জুনে ওনার মানে বেশি বড়ে যাবে যেহেতু খুব দুঃখে আছে তাহলে ভগবানকে আরও মনে করতে পারছে তো সবার একটা আলাদা 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 ট্রিটমেন্ট আছে কাউকে ডক্টর বলবে তুমি দই খাও তোমার জন্য ভালো তোমার শরীরে খুব গরম হয়ে গেছে কাউকে বলবে দই খাবে না তোমার জন্য ভালো না তোমার জ্বর বড়ে যাবে ভগবান সবাইকে আলাদা আলাদা ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু ভগবান হচ্ছে ভালো ডক্টর আর উনি যে ট্রিটমেন্ট দেবে পক্কা আমাদের কাজে লাগবে তো যদি আপনার ট্রিটমেন্টটা এরকম দিয়েছে ভগবান যে আপনি যতই বা সুন্দরভাবে ব্যবহার করেন কিন্তু ও আপনার সাথে ভালোভাবে ব্যবহার করছে না তাহলে আপনার জন্য ও ট্রিটমেন্টটা দরকার আছে ভগবান ভাবছে আপনার জন্য ও ট্রিটমেন্টটা হলে আপনি আরও পবিত্র হয়ে আরও বিনয়ী হয়ে আরও নম্রভাবে আরও আপনি ভক্তিতে আগে যাবেন অন্য কারোর জন্য আরেকটা ট্রিটমেন্ট দরকার আছে ওর সাথে যদি পতি এরকম ব্যবহার করবে ও ভক্তি ছেড়ে দেবে ও রেগে যাবে যে ভগবান আমার কিছু সাহায্য করছে না আমার ভক্তি ভক্তিটক্তি করা দরকার নেই হতে পারে ওর একটা আলাদা ট্রিটমেন্ট দরকার আছে তো সেই জন্যে এই বিশ্বাসটা রেখে আগে আগে যান অনেক সময় আমরা এত সুন্দরভাবে ব্যবহার করে আমরা যদি সাথে সাথে ভালো রেজাল্ট নাও পাই এক বছর পরে পাবো দুই বছর পরে পাবো দশ বছর পরে পাবো এই জন্মে না পেয়ে আরেকটা জন্মে পাবো কিন্তু একটা জিনিস খুশি আছে যে ভগবান রূপে আমাদের হৃদয়ে সবসময় দেখছে মানে ওনার সিসিটিভি ক্যামেরা সবসময় অন আছে এটা না যে উনি ঘুমিয়ে পড়েছেন আর উনি দেখলেন না উনি সবসময় দেখছেন আপনি কি করছেন আর পক্কা উনি আপনাকে ফল দেবে সেভাবেই ফল দেবে জাস্ট একটু শান্তি রাখতে হবে একটু শান্তি রাখতে হবে আর সহ্য করতে হবে কীভাবে আমরা বিনয়ী থাকবো আমি এই বৃত্তান্ত অনেকবার বলেছি আমি যখন ছোটোবেলা আগ্রাতে গেছিলাম আমরা তাজমহল দেখতে তাজমহল যাওয়ার আগেও আমাদেরকে ফটোগ্রাফার একটু সামনে দাঁড়িয়ে করেছে তখন আমরা স্কুলে ছিলাম বলছে যে তোমরা এরকম হাত করো আর ফটো তুলেছে তারপরে এরকম একটা সেটিং করে দিয়েছে যে মনে হচ্ছে যে আমার আমার দুটো উংলির ভিতরে তাজমহল আছে এরকম করে আর এখন আমার কাছে ও ফটোটা আছে ছোটো বাচ্চা মেয়ে এখন যখন তাজমহল দূরে থেকে দেখি আমার মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি অনেক ছোটো আছে আমার দুটো হাতের ভিতরে চলে আসবে কিন্তু যখন তাজমহলের পাশে যায় পাশে যায় পাশে যায় তখন মানে ও বাপরে এটা তো অনেক বড়ো আছে এরকম যখন আমার আমার আমরা শাস্ত্র ঠিকভাবে পড়ি না তখন আমাদের বিনয়ী স্বভাবটা আসবে না কেন আমার মনে হবে আর যে আমার কাছে সব আছে আমি সব কিছু জানি আমার কারো কিছু কিন্তু এ শোনা দরকার নেই কারো জিজ্ঞেস করা দরকার নেই কিন্তু যতই আমরা শাস্ত্র অধ্যয়ন করি অত আমরা বিনয় বিনয় বিনয়ী হয়ে যাই তখন আমরা বুঝতে পারি ও বাপরে আমরা তো অনেক কিছু জানি না অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু আমার মধ্যে ভুল আছে এগুলো সব মানে আরও 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 বুঝতে পারবো আর ধীরে ধীরে আরও আমরা বিনয়ী হয়ে যাব। আর বৈষ্ণব সেবা করলে বিনয়ী হব যখন আমরা বৈষ্ণব সেবা করি তখন আমরা বিনয়ী হব সো প্র্যাকটিক্যালি মানে বডি দিয়ে বৈষ্ণব সেবা করতে হবে আর মন মন দিয়ে মানে বুদ্ধি দিয়ে শাস্ত্র পড়তে হবে এই দুটো জিনিস করলে আমরা বিনয়ী হয়ে যায় আর ভালোর সঙ্গে থাকা ভালো সঙ্গে যদি আমরা থাকি আর সাধনাটা ভালো হলে ধীরে ধীরে আমরা বিনয়ী হয়ে যাব কেন জব করলে আমাদের এখানে যে মল আছে যে মানে ডাট আছে જે નોકરીની સાથે હૃદયે સે જોબ કરવા માટે ઝાડુ દેવા যখন জব করছি মানে ধীরে 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 ওই সব নোংরা জিনিস বাইরে হয়ে গেলে পুরো আয়নাটা ক্লিনভাবে দেখা যাবে তখন আমরা বুঝতে পারবো যে আমি হচ্ছে নিত্য কৃষ্ণ দাস তাহলে আমরা আপনি আপ বিনয়ী হয়ে যাব তো জব করলে বিনয়ী হবো বৈষ্ণব সেবা করলে বিনয়ী হবো শাস্ত্র পড়লে যখন আমরা বুঝতে পারবো আমরা সবাই জানি কৃষ্ণা ইজ গ্রেট বাট উই ডো্ট নো হাউ গ্রেট ইজ আমরা জানি ভগবান মহান কিন্তু কত মহান সেটা যখন শাস্ত্র পড়ি তখন যখন আমরা পড়ি কীভাবে ক্রিয়েশন হয় কীভাবে ডিস হয় কত অবতার ভগবানের কত দয়া কীভাবে পুরো সৃষ্টি হয় তখন একদম মাথাটা ঘুরে যায় যে আরে ভগবান হচ্ছে পুরো জগতের না তার আমার একটা ছোট দুই রুমের ফ্ল্যাট দিয়ে আমার এত অভিমান আমি কোথায় তো এরকম ধীরে ধীরে যত বেশি ভগবানের ব্যাপারে পড়ি অত বেশি আমরা বিনেই বিনেই বিনয়ী হয়ে যাব আর সেবা যখন অন্য বৈষ্ণবের সেবা করি তখন আমরা আপনিও বিনয়ী হয়ে যাব কেউ প্রসাদ নিচ্ছে কারো প্লেট নিলাম কোনো মন্দির পরিষ্কার করলাম মন্দির পরিষ্কার করলে আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যায় কোনো অন্য ভক্তের মানে পার্সোনাল সেবা করলাম কারো কিছু সেবা কারো রান্না করে দিলাম কারো প্রসাদ বিতরণ করলাম তো এরকম আমরা যদি সেবা করি তাহলে আমরা বিনয়ী হয়ে যায় ওকে আর ওকে এখন পাঁচটা বেজে গেছে একটা কাজ করে আজকে এখানে শেষ করি